চলো স্টার্ট করি আস্তে আস্তে। আচ্ছা দেখো, আমরা আগের দিন ফেজার নিয়ে ডিসকাস করছিলাম, তাই না? আর এইটা ছিল আমার ফেজার, এই যে এইটা এইটা এইটা, ওকে, এটা আমার ছিল ফেজার, তাই না? আচ্ছা, এই ফেজার নিয়ে আমি আরো কয়েকটা তোমাদের ছোট ইনফরমেশন দেবো বলো বা কনসেপ্ট বলবো বলো, তারপরে আমি আস্তে আস্তে এনার্জিতে ঢুকবো। দেখো দেখো, তার মানে আমরা ফেজারে কি শিখেছি বলো? প্রতিটা এসএইচএম এর একটা করসপন্ডিং ইউনিফর্ম সার্কুলার মোশন থাকবে, থাকবে। ওই ইউনিফর্ম সার্কুলার মোশনের যেটা ওমেগা, আমি আবার বলছি, ওই ইউনিফর্ম সার্কুলার মোশনের যেটা ওমেগা, সেটাই কার ওমেগা বলো? এসএইচএম এর অ্যাঙ্গুলার, কারেক্ট, অ্যাঙ্গুলার, কারেক্ট। আচ্ছা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো বলো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে, অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি কখন বলবো? যখন ওই করসপন্ডিং কাকে নেব, সার্কুলার মোশনটাকে। আর যদি এসএইচএম টাকে নিই তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। গুড গুড, ক্লিয়ার। আচ্ছা, এবারে একটা মজার জিনিস দেখো এসএইচএম এ, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। এ তো এরকম ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, তাই তো? আমরা এখান থেকে শুরু করেছিলাম, মনে আছে? এই লাইন, তার নিচে শ্যাডো আমরা পেয়েছিলাম, তাই না বলো? নিচে শ্যাডো পেয়েছিলাম, এই লাইনের উপর এটা মুভ করছে, কোন একটা পার্টিকুলার সময়ে পার্টিকেলটা এখানে আছে, ঠিক আছে? বলো তো এর কত ভেলোসিটি নিয়ে মুভ করছে, বলতে পারবে? বলো বলো বলো, কত ভেলোসিটি নিয়ে মুভ করছে? ওমেগা। আচ্ছা, এইখান থেকে আমি দেখা শুরু করেছি, এইখানটায়, এইখানটায় টি ইকুয়াল টু জিরো, তাহলে বলো তো আমার এখন ফাই কত? এ সাইন ওমেগা টি, দেখো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, হয় না? এবার আমি টি ইকুয়াল টু জিরো এখান থেকে দেখা শুরু করেছি, তাহলে ফাই এর ভ্যালু কত বলো? ভেবে বলবে বলো। আমি যখন যাই তখন দেখি পার্টিকেলটা এইখানটায়, মানে যে এসএইচএম করছে এবং এই দিকে যাচ্ছে, সাইন ইনভার্স এক্স ওয়াই এ, না না, জিরো হবে, জিরো জিরো জিরো, যখন এইখানটাতে, আরে পার্টিকেলটা যখন মিড পজিশনে, তখন আমি দেখা শুরু করেছি, তাহলে জিরো হবে না? তাহলে যদি জিরো হয় তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আর এইটা হচ্ছে টি ইকুয়াল টু টি টাইমে, বলতো এই অ্যাঙ্গেলটা কত? বলতো এই অ্যাঙ্গেলটা কত? ওমেগা টি, ভেরি গুড। আচ্ছা, এইটা যদি ওমেগা টি হয়, ভালো করে শোনো, এইটা ওমেগা টি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? পাই বাই টু ওমেগা টি, পাই বাই টু মাইনাস ওমেগা টি। আচ্ছা, এবারে ভালো করে শোনো, এই যে আমি তো এই পার্টিকেলটা নিয়ে কনসিডার করছি, এই যে এই পার্টিকেলটা, তাই তো? এই পার্টিকেলটা, আচ্ছা বলো তো এই পার্টিকেলটা সার্কুলার মোশন করছে কি করছে না? এই পার্টিকেলটা, ইয়েলো পার্টিকেলটা, হ্যাঁ এটা করছে। যদি এটা সার্কুলার মোশন করে তাহলে তোমরা আমাকে বলতে পারবে এর কোনো অ্যাক্সেলারেশন আছে কি নেই? হ্যাঁ আছে। কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার, ভেরি গুড। ভ্যালু কত? এমভি ওমেগা স্কয়ার এ, না এটা ধরো এ, রেডিয়াস এ, না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ রেডিয়াস এ, না? তাহলে বলো এই ডিরেকশনে কি ওমেগা স্কোয়ার এ অ্যাক্সেলারেশন কাজ করে? অ্যাকচুয়ালি কি ওমেগা স্কোয়ার আর, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলতে পারবে এই পার্টিকেলটার এই ডিরেকশনে লিনিয়ার ভেলোসিটি কত? এই ডিরেকশনে লিনিয়ার ভেলোসিটি কত বলতে পারবে? অলভি বলো কি কি? ওমেগা এ, ওমেগা ইনটু, ভেরি গুড। ওকে, যদি এইটা হয়, এবারে দেখো, তার মানে এই লিনিয়ার ভেলোসিটির একটা কম্পোনেন্ট এই দিকে থাক, বাবা, একটা কম্পোনেন্ট এই দিকে থাকবে আর একটা কম্পোনেন্ট এই দিকে থাকবে, না? বলো তো এই কম্পোনেন্টের ভ্যালু কত? এই অ্যাঙ্গেলটা যদি ওমেগা টি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও ওমেগা টি হবে, দেখো, কেন? এই অ্যাঙ্গেলটা ওমেগা টি হলে এই অ্যাঙ্গেলটা ওমেগা টি, আবার এইটা প্লাস এইটা 90, এইটা প্লাস এইটা 90, তার মানে এই অ্যাঙ্গেলটা ওমেগা টি, না? দেখো এই যে এইটা আর এইটার মধ্যে, তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই দিকে এই ওমেগা এর কত কম্পোনেন্ট? ওমেগা এ কস ওমেগা, কস ওমেগা, ওমেগা টি, কারেক্ট। এইটাকে আমি ভি বলছি। এবারে তোমরা এদিকে চলে এসো, এইটা তো অ্যাকচুয়ালি পার্টিকেলটা এসএইচএম করছে না, এই যে এটা, এটাই তো সেই পার্টিকেলটার ইকুয়েশন, আম আই রাইট? হ্যাঁ, ওই শ্যাডোটা, শ্যাডোটা, শ্যাডোটা। এবার বলো তো একে যদি ডিফারেনশিয়েট করি কি পাই? ওমেগা এ কস ওমেগা, পেয়েছি, এই দুটো ইকুয়াল, হ্যাঁ এটাই ভেলোসিটিটা এসে ওই পার্টিকেলটা, কারেক্ট কারেক্ট। তার মানে ভেলোসিটিটা কিভাবে পেতে পারি বলো তো আমি এই সার্কুলার মোশন থেকে? তার যে ট্যাঞ্জেনশিয়াল লিনিয়ার মোশন, তার যে কম্পোনেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর, সেই কম্পোনেন্টটাই তো ভেলোসিটি হবে, ভেবে বলো।
তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, যদি না বুঝতে পারো বলো, আমাকে বলো, আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। দেখো আমি এই এই x = a sin omega t, এটা কার ইকুয়েশন বলো তো? এইটা হচ্ছে এইখানে যে এই রকম মোশন করছে তার ইকুয়েশন, এইখানে যে মোশন করছে তার ইকুয়েশন। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার দেখো, তাকে যদি মানে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি ভেলোসিটি পাবো না? সেটা আমি ভেলোসিটি পেয়েছি। আবার আমি ইউনিফর্ম সার্কুলার মোশন থেকেও পার্টিকেলটার এই এসএইচএম করছে তার ভেলোসিটি আমি পেতে পারি। কি করে? কি করে? দেখো এইটা যদি ওমেগা টি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা ওমেগা টি, আর এই যে রেড লাইন বরাবর ওমেগা ইনটু এ ইজ দ্য ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি, এর যে কম্পোনেন্টটা কোন ডিরেকশনে এক্স অ্যাক্সিস বরাবর। সিমিলারলি দেখো, একে যদি ডিফারেন্সিয়েট করো কি পাবে বলো? এ ভ্যালু কি হবে বলো? এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি না, আর এখানে একটা মাইনাস আসবে না? একে যদি ডিফারেন্সিয়েট করো বলো, আসবে কি আসবে না? বলো আসবে কি আসবে না? আসবে বলো। আচ্ছা এবারে দেখো, এই রেডিয়াস বরাবর অ্যাক্সেলারেশন কত? ওমেগা স্কোয়ারে, তাই তো? তাহলে বলো তো এই দিক বরাবর অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? এইটা যদি ওমেগা টি হয় তাহলে এইটা হবে 90 মাইনাস ওমেগা টি, তারপরে এই দিক বরাবর কি হবে বলো? সাইন ওমেগা টি, রাইট? ওমেগা স্কোয়ার এ কস 90 মাইনাস ওমেগা টি। দেখো তার মানে ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, দেখো ডিরেকশনটা এইদিকে বলে নেগেটিভ আসছে, আসছে স্যার। এই সেই কিন্তু সেটা নেগেটিভই হবে, মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তার মানে কি তোমরা আমার কনসেপ্টটা যেটা বোঝাতে চাইলাম সেটা বুঝতে পারলে? যে ইউনিফর্ম সার্কুলার মোশন থেকেও আমি, ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে আমি একটা পার্টিকেল এসএইচএম করছে তার এক্স এর ইকুয়েশন পেতে পারি? পারি। কি করে? শ্যাডো ফেলে ওই পার্টিকেলটার ভেলোসিটির ভ্যালু পেতে পারি? পারি। দেখো সেটা কি করে পেলাম? এই ওমেগাটির যে কম্পোনেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর লাই করছে। সিমিলারলি অ্যাক্সেলারেশনের যে কম্পোনেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর লাই করছে সেটাই তো তোমার পার্টিকেলটার অ্যাক্সেলারেশন। বলো তোমাদের কি ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট আমরা ধরবো না যেহেতু এক্স অ্যাক্সিসেই অসিলেশন হচ্ছে? ইয়েস ইয়েস ইউ আর রাইট, ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্টটা আমরা ধরবো না যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর অসিলেশন হচ্ছে, কারণ তুমি শ্যাডোটা নিচ্ছ এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, কোনো ডাউট আছে বলো? কোনো ডাউট আছে? হ্যালো বলো, কোনো ডাউট আছে? তোমাদের বইতে এগুলো আছে? আচ্ছা এবারে আমি তোমাদের একটা জেনারেল কোয়েশ্চেন করছি। দেখো একটি পার্টিকেল এসএইচএম করছে, এ এদিকে যাচ্ছে আবার ব্যাক করছে, আবার এদিকে যাচ্ছে আবার ব্যাক করছে, ওকে এই অবধি। দেখো t equal to 0 তে, এটা t equal to যদি 0 হয়, এটা ধরো a minus a, এটা minus a, মানে পার্টিকেলটাকে তুমি দেখছো t equal to 0 তে জাস্ট এই দিকে যেতে দেখছে, তাহলে ইকুয়েশন কি হবে বলতে পারবে? এই ক্ষেত্রে ইকুয়েশন কি হবে? x equal to বলো a sin omega t, phi এর ভ্যালু কত? 0, ভেরি গুড, 0। আচ্ছা t equal to 0 তে তুমি পার্টিকেলটাকে এইখানে দেখেছো, মানে তুমি ইনিশিয়াল পজিশনটা ক্যালকুলেট করছো, t equal to 0 তে তুমি ঘরে ঢুকেছো আর ওই পার্টিকেলটা ইনফাইনাইট টাইম ধরে এসএইচএম করছে, তো তুমি t equal to 0 তে পার্টিকেলটাকে এখানে দেখেছো, তাহলে ইকুয়েশন কি হবে বলতে পারবে? x equal to a sin omega t plus, বলো তো এখানে কত ডিগ্রি হবে অ্যাঙ্গেল বলতে পারবে? এই পজিশনে কত ডিগ্রি হবে phi এর ভ্যালু? Pi by 2। কেন? যদি সার্কুলার মোশনটা আমি কনসিডার করি তাহলে ওটা তো মানে একদম রাইট, সার্কুলার মোশনটা কনসিডার করি তাহলে পার্টিকেলটা এখানে চলে এসেছে, t equal to 0 তে পার্টিকেলটা এখানে আছে, আর আমরা ক্যালকুলেট করি এই 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 পয়েন্ট থেকে, তাহলে কতটা অ্যাঙ্গেল ঘুরে গেছে অলরেডি বলো? পাই বাই টু। বোঝাতে পারছি আমি? বলো তো এইটা কি হবে? তুমি t equal to 0 তে পার্টিকেলটাকে এই দিকে যেতে দেখলে, t equal to 0 তে পার্টিকেলটাকে এই দিকে যেতে দেখলে উল্টো দিকে, তাহলে ইকুয়েশন কি হবে বলতে পারবে? a equal to sin বলো ওমেগা টি প্লাস পাই, মানে বুঝতে পেরেছো পার্টিকেলটা তখন এই নিচের পজিশনে না এদিকে যাচ্ছে, তাহলে কতটা অ্যাঙ্গেল ঘুরে গেছে অলরেডি? 180 পাই। তাই লিখেছি বলো তো এই পজিশনে আমি কি লিখব? এই পজিশনে x equal to a sin omega t কি লিখব বলো? প্লাস 3 পাই বাই 2। ভেরি গুড মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কি সবাই বুঝতে পেরেছো আমি ইকুয়েশনটা কিভাবে লিখেছি? আর এই ইকুয়েশনটার সাথে তোমরা কি ইউনিফর্ম সার্কুলার মোশনটা
কোরিলেট করতে পারছো? বলো ইউনিফর্ম সার্কুলার মোশনটা কোরিলেট করতে পারছো? দেখো এই যে ফাই এর ভ্যালু 0, পাই বাই 2, পাই, 3 পাই বাই 2, আমি কিভাবে লিখলাম? এটা তো সার্কুলার মোশন থেকেই লিখলাম, তাই না? ভেবে বলো, এটা তো বলো বলো, এটা তো আমি সার্কুলার মোশন থেকেই লিখলাম, অন্য কোনো জায়গা থেকে তো লিখলাম, অন্য কোনো জায়গা থেকে তো লিখলাম না, am I right? হ্যাঁ স্যার। ওকে ক্লিয়ার? এই ইয়েগুলো তোমাদের কিন্তু লেখাটা জানতে হবে, এসএইচএম এর ইকুয়েশন কোথা থেকে কিভাবে কি লিখতে হয়, ঠিক আছে? চলো স্যার, যখন কি প্রবলেম করব তখন ওই সার্কুলার মোশনটা আমরা ইমেজিন করব, তাই? ইয়েস ইয়েস, এবং দরকার হলে তুমি রাফে পাশে ড্রও করে নিতে পারবে, ঠিক আছে? ধরো তোমার কোনো ক্রিটিক্যাল প্রবলেম এলো, তুমি পাশে রাফে ড্রও করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, আচ্ছা চলো তাহলে এবারে আমি তোমার মুভ করে যাই এনার্জিতে, এসএইচএম এর এনার্জিতে, এনার্জি ক্যালকুলেশন। ইম্পর্টেন্ট টপিক, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কেন কি বোর্ডে এখান থেকে কোয়েশ্চেন আসে, ডেরিভেশন আসে, এনার্জি ক্যালকুলেশন, এনার্জি। আচ্ছা এনার্জি ক্যালকুলেশন বলতে দেখো, খুব মন দিয়ে দেখো, ইজি কনসেপ্ট, বুঝতে পারবে। একটা লাইনে এইটা ধরো জিরো জিরো, এটা হচ্ছে মিড পয়েন্ট, আর একটি পার্টিকেল মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত এসএইচএম করছে। যখন পার্টিকেলটা এখানে, এর মাস এম, এ এই দিকে মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে, কি বললাম, ভি ভেলোসিটি নিয়ে। এবারে আমাকে একটা কথা বলো, আমরা এর আগে ইকুয়েশন গুলো কি কি পেয়েছিলাম? আমি যদি একটু জেনারেল ইকুয়েশন লিখে নিন, এক্স ইকুয়াল টু এ সাইন, এটা পেয়েছিলাম। আচ্ছা ভি এটা পেয়েছিলাম, আচ্ছা এ এটা পেয়েছিলাম, এই তিনটা ইকুয়েশন আমরা আগে পেয়েছিলাম কি পাইনি? হ্যাঁ স্যার পেয়েছিলাম। ওকে গুড, এবারে শোনো, এই যে পার্টিকেলটা এসএইচএম করছে, এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা যদি এসএইচএম করে, খুব ভালো করে শোনো, তাহলে এখানে কি কোনো ফোর্স এর দরকার আছে কি নেই বলো? এখানে ফোর্স তো কাজ করবে, ফোর্স নেই, তাহলে ফোর্স, ভেবে দেখো, ফোর্স না হলে কি এসএইচএম সম্ভব? আরে ফোর্স না হলে পার্টিকেলটা এই প্লাস এ তে গিয়ে ঘুরবে কি করে? নিউটনস ল বলছে যদি কোনো ফোর্স অ্যাক্ট না করা হয় তাহলে ইনফাইনাইট টাইম ধরে ও একই পথে চলে যাবে, তার মানে ডেফিনেটলি ফোর্স আছে, বলো আছে কি নেই? ইকুইলিব্রিয়াম পয়েন্টে, আরেকবার বলো, মিড পয়েন্টে দিয়ে কাজ করবে। ইয়েস ইয়েস ইয়েস, তার মানে ভেবে দেখো, আমি যখন এসএইচএম এর কথা বলছি তখন কি শুধু পার্টিকেল আছে, না পার্টিকেলের সাথে অন্য একটা ফোর্স কম্পোনেন্টও আছে, বলো? ফোর্সটাও আছে, কারেক্ট। তার মানে আমরা যখন এনার্জি ক্যালকুলেট করব তখন আমি পুরো সিস্টেমটা ক্যালকুলেট করব, কার কার, এই পার্টিকেলটা এবং ওই পার্টিকেলের সাথে অ্যাটাচড যে সিস্টেমটা, মানে এই রকম অনেকটা ব্যাপার যে বলো এই দুটোর মধ্যে কে এসএইচএম করতে পারে, এক না দুই, এক না দুই, কে এসএইচএম করতে পারে, এক, এক কি করতে পারে, ভেবে দেখো, দুই না, কোনো ফোর্স না, এক্সটার্নাল। আমি ধরো একে সামান্য এদিকে বাদিকে টেনে ছেড়ে দিলাম, তাহলে এই এম মাসটা এরকম এরকম মুভ করবে না, কারণ এই স্প্রিং ফোর্সটা ওর উপরে কাজ করবে বলে। এবার বলো তুমি এই মাসটাকে সামান্য এদিকে এনে ছেড়ে দিলে, এ কি আর মুভ করবে? দু নাম্বার কেসে ও কি আর মুভ করবে? কেন করবে না, কেন করবে না বলো? স্প্রিং ফোর্সটা নেই এখানে, শুধু স্প্রিং ফোর্স নয়, অন্য কোনো ফোর্স নেই, ভেবে দেখো, আছে কি অন্য কোনো ফোর্স? স্যার মুভ করতে পারে একই ডিরেকশনে, মুভ করে যাবে সেম ভেলোসিটি নিয়ে, নিউটনস ল। আচ্ছা মেনে নিলাম, একই ডিরেকশনে মুভ করে যাবে, কিন্তু সেটা এসএইচএম নয়। এবারে বলো এই এক আর দুই এর মধ্যে একে ফোর্স আছে, দুই এ ফোর্স নেই, তাহলে কে এসএইচএম করবে, এক না দুই? এক, ভেরি গুড, এক নাম্বার, রাইট, এক নাম্বার। তো তার মানে ভেবে দেখো, আমার এইটা পার্টিকেল, এইটা পার্টিকেল, কি বললাম বলো, এইটা পার্টিকেল, রাইট, আর এইটা হচ্ছে ফোর্স কম্পোনেন্ট, যে ফোর্সটাকে প্রোভাইড করছে। এবারে আমি যেটা বলছি শোনো, আমি যখন এনার্জি ক্যালকুলেট করছি তখন, তখন ভেবে দেখো, আমি যখন এনার্জি ক্যালকুলেট করছি তখন ফোর্স কম্পোনেন্ট অন পার্টিকেল, এই দুটো মিলে একটা সিস্টেম তৈরি করছে, এই দুটো মিলে কি তৈরি করছে বলো? সিস্টেম তৈরি করছে, রাইট, এবং এই সিস্টেমটার এনার্জি আমরা ক্যালকুলেট করছি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো বলো? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, কোনটা কোনটা সিস্টেম হচ্ছে আরেকবার একটু বলুন। পার্টিকেলটা আর ওই পার্টিকেলের যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটা, যেমন এখানে স্প্রিং, স্প্রিং আর পার্টিকেলটা মিলে সিস্টেম,
বলো স্প্রিং আর পার্টিকেলটা মিলে সিস্টেম, ওকে? ঠিক আছে স্যার। আচ্ছা এইবারে বলো, এই মাসটার কাইনেটিক এনার্জি আছে না পটেনশিয়াল এনার্জি আছে? কাইনেটিক এনার্জি। এর কি পটেনশিয়াল এনার্জি আছে? না। ভেরি গুড স্যার। তাহলে এর কাইনেটিক এনার্জি আমি কি লিখবো বলো? হাফ এম ভি স্কোয়ার। ভি এর ভ্যালু এখান থেকে যদি আমি লিখি কি লিখবো? হাফ এম ওমেগা স্কোয়ার, বলো এটা লিখবো? হ্যাঁ স্যার। ওকে, এটা পটেনশিয়াল, এটা কাইনেটিক এনার্জি অফ কার, পার্টিকেলটার না? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে নেক্সট ভালো করে শোনো, এই পার্টিকেলটা কি কোনো পটেনশিয়াল এনার্জি আছে? না স্যার। নেই, কারণ ও একই লেভেলে মুভ করছে। আচ্ছা এবারে শোনো, এই পার্টিকেলটাকে কে মুভ করাচ্ছে? এই ফোর্স কম্পোনেন্ট। ভালো করে শোনো, পার্টিকেলটাকে মুভ করাচ্ছে কে? এই ফোর্স কম্পোনেন্ট, তাই না? আচ্ছা তাহলে ভালো করে শোনো, এইখানে সিস্টেমে যে ফোর্স কম্পোনেন্টটা রয়েছে সেই ফোর্সটা কিরকম হতে হবে? এফ ইকুয়াল টু মাইনাস সাম কে এক্স, এই ফর্মে হতে হবে না? আরে বাবা এটাই তো এসএইচএম এর একদম ইনিশিয়াল ইকুয়েশন ছিল, মনে আছে? হ্যাঁ স্যার। বলো তো এখানে এই কেটা কি, স্প্রিং কনস্ট্যান্ট না এসএইচএম কনস্ট্যান্ট? এসএইচএম কনস্ট্যান্ট। ভেরি গুড, এসএইচএম কনস্ট্যান্ট, এটা কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট নয়। স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট, কিন্তু ইন জেনারেল কোনো এসএইচএম হলে সেই এসএইচএম কনস্ট্যান্ট। বলো এই অবধি তোমাদের কোনো ডাউট আছে কিনা? আচ্ছা এবারে শোনো, তোমাদের কি এই ইকুয়েশনটা মনে আছে? দেখো তো, স্যার বলো, আপনি তো যখন মানে ফার্স্টটা করেছিলেন আপনি বলেছিলেন যে a ইকুয়াল টু মাইনাস kx এ k টা হলো স্প্রিং এসএইচএম কনস্ট্যান্ট, তো এখানেও কি k টা এসএইচএম কনস্ট্যান্ট? ইয়েস, মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন হয়, তো মানে সেই হিসেবে বলছিলাম। লিভ ইট লিভ ইট, ওই কনস্ট্যান্টটা এসএইচএম কনস্ট্যান্ট। দেখো দেখো এই যে, ঠিক আছে এসএইচএম কনস্ট্যান্ট, f এখানেও f ই ছিল, এইটাকে নিয়েছিলাম k, k ড্যাশ m k, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। দেখো আচ্ছা, তোমাদের কি এই ইকুয়েশনটা মনে পড়ছে কোথাও? হ্যাঁ এই ইকুয়েশনটা মনে পড়ছে? হ্যালো, হ্যাঁ স্যার। কোথায় বলো? এই পোটেনশিয়াল এনার্জি আর এক্স্যাক্টলি পোটেনশিয়াল এনার্জি তো করা হয়েছে। বলো তো ইউটা ডিইউটা কি? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ভেরি গুড, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, ভেরি গুড। আচ্ছা এইবারে দেখো, তার মানে দেখো fx ইকুয়াল টু মাইনাস du বাই dx, এবার আমি এখান থেকে লিখছি ইকুয়াল টু মাইনাস du বাই dx, এবার এই দুটো থেকে প্লাস হয়ে গেল, তার মানে দেখো এখান থেকে আমি লিখতে পারি du ইকুয়াল টু kx dx, এবার আমি ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করছি, রাইট, ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করছি, এটা 0 থেকে u আর এটা 0 থেকে x, তাহলে আমার কি এক্সপ্রেশন আসছে বলো তো? u ইকুয়াল টু হাফ kx স্কোয়ার, এই এক্সপ্রেশনটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে এইটাকে নিয়ে একটু কাটাছাড়া করা যাক, f ইকুয়াল টু মাইনাস kx, আচ্ছা এই f মানে হচ্ছে m ইনটু a না, মাইনাস kx না? এবারে বলো a ইকুয়াল টু মাইনাস k বাই m ইনটু x না? মনে আছে এই k বাই m কে আমরা কি নিয়েছিলাম? ওমেগা স্কোয়ার নিয়েছিলাম না? তার মানে k ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার না? মনে পড়ছে? দেখো তো বলো, মনে পড়ছে? হ্যালো, মনে পড়ছে? আচ্ছা তাহলে আমি যদি এইখানে k এর ভ্যালু পুট করে দিই, k এর ভ্যালু কি আসবে? হাফ m ওমেগা স্কোয়ার, রাইট, ও x স্কোয়ার। আচ্ছা আমি কি করছি দেখো, হ্যাঁ এই ইকুয়েশন না, এক মিনিট, হ্যাঁ একই ব্যাপার, x স্কোয়ার লিখে দিই, কোনো অসুবিধা নেই, x স্কোয়ার। বলো লিখতে পারি এটা পটেনশিয়াল এনার্জি? বলো পটেনশিয়াল এনার্জি। আচ্ছা এবারে বলো তো এই পটেনশিয়াল এনার্জিটা কার? ওই ফোর্সটা যেটা অসিলেট করাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা বলো তো কাইনেটিক এনার্জিটা কার? পার্টিকেলটা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার আমি যে কথাটা বলছি সেটা ভালো করে শোনো, মন দিয়ে শোনো, আমি যেটা বলছি সেটা কারেক্ট কি ভুল বলবে। কাইনেটিক এনার্জি ইজ স্টোরড ইনসাইড দ্য বডি, কাইনেটিক এনার্জি ইজ স্টোরড ইনসাইড দ্য বডি, কারেক্ট কি ভুল? না এটা ভুল, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, কাইনেটিক এনার্জি ইজ স্টোরড ইনসাইড দ্য বডি, অ্যাবসলিউটলি কারেক্ট স্টেটমেন্ট। তার ভ্যালু কত? হাফ এম ভি স্কোয়ার। নেক্সট শোনো, পটেনশিয়াল এনার্জি ইজ স্টোরড আউটসাইড দ্য বডি, কারেক্ট কি ভুল? এটাও অ্যাবসলিউটলি কারেক্ট দিয়া। আরে বাবা ফোর্সটা তো আউটসাইড দ্য বডি কাজ করছে, তাই না? মানে এই স্প্রিং আর মাস ধরো, এই স্প্রিংটা তো বডির আউটসাইডেই রয়েছে, তাই না?
বলো 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 বলো, বুঝতে পেরেছো আমার কথা? তো কাইনেটিক এনার্জিটা স্টোর কিভাবে হচ্ছে, মানে পার্টিকেল তো ওটা এক্সপেন্স করে ভেলোসিটিটা গেইন করছে, পার্টিকেলটা মানে পার্টিকেল তো ওই এনার্জিটাকে উল্টো ভাবে ভাবো, উল্টো ভাবে ভাবো, আমার মধ্যে যদি কোনো কাইনেটিক এনার্জি না থাকে তাহলে কি আমি ফার্দার মুভ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ ঠিক, মানে তার মানে কি আমার মধ্যে স্টোর কাইনেটিক এনার্জি আছে? হ্যাঁ 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 রাইট, ঠিক ক্লিয়ার? তার মানে যে দুটো সেন্টেন্স বললাম সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ইজ স্টোর্ড আউটসাইড দা বডি, কাইনেটিক এনার্জি ইজ স্টোর্ড ইনসাইড দা বডি, ইনসাইড দা বডি মানে পার্টিকেলটাই। ক্লিয়ার পুরো ব্যাপারটা? এবারে বলো টোটাল এনার্জি অফ দা সিস্টেম, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস ইউ। দেখো তো এটা করলে কি আসে, এটা করলে এটা আসে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আসে কিনা বলো? করে দেখো, এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, অ্যাড করে দেখো, হ্যালো অ্যাড করে দেখো, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, বলো যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার কেটে যাচ্ছে। গুড, একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন এসছে, হাফ কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? কনস্ট্যান্ট। এম কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? কনস্ট্যান্ট। ওমেগা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট। ভেরি গুড, তার মানে কোন একটা পার্টিকেল যদি, ভালো করে শোনো, এসএইচএম করে তাহলে তার টোটাল এনার্জি কনস্ট্যান্ট, আমি আবার বলছি, কোন একটা পার্টিকেল যদি তোমার এসএইচএম করে তাহলে তার টোটাল এনার্জি কনস্ট্যান্ট, যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। আচ্ছা যদি এতে আমাদের কোনো ডাউটস না থাকে তাহলে আমি একটা কথা বলতে চাইছি, বলো তো কাইনেটিক এনার্জিটা ভেরিয়েবল না চেঞ্জেবল, মানে কনস্ট্যান্ট না ভেরিয়েবল? শুধু কাইনেটিক এনার্জি ভেরিয়েবল, কারেক্ট, শুধু পটেনশিয়াল এনার্জি ভেরিয়েবল, কিন্তু দুটোকে যদি আমি সাম আপ করি তাহলে সেটা কনস্ট্যান্ট আসছে। তার মানে এটা কি মিন করে, কাইনেটিক এনার্জিতে ধরো কিছুটা কমে গেল সেইটা কোথায় বাড়বে? সেম অ্যামাউন্ট পটেনশিয়াল এনার্জি। ভেরি গুড, উল্টো ভাবে ভাবো যে কাইনেটিক এনার্জি থেকে যে অ্যামাউন্টটা কমে যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে, পটেনশিয়াল এনার্জিতে। তার মানে আমি এইটা বলতে পারি, ভেবে ভালো করে শোনো, এইটা বলতে পারি এসএইচএম ইজ নাথিং বাট আ কনস্ট্যান্ট এনার্জি ওয়্যার এনার্জি ট্রান্সফার্ম ফ্রম আউটসাইড টু ইনসাইড এন্ড ইনসাইড টু আউটসাইড। আমি আবার বলছি, SHM is nothing but a scenario or an event where energy is transformed from inside to outside ebong outside to inside keeping the total energy constant. Bolo, keeping the total energy constant. Ami ki tomader bojhate parlam ki bollam? Bolo 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 bolo. Sir, ei sentence ta ekbar repeat korben, ektu likhe nebo. Okay, tumi video lecture dekhe likhe nite paro, oto lekhar dorkar nei. Ami jeta bollam, SHM is an event where total energy remains constant but potential energy and kinetic energy are interchangeable. Interchangeable means particle ta theke system e jacche, system ta theke particle e asche. Tomader ei je ghotona ta bollam, ebar eta ami ei je 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 sentence ta bollam, eitai ami tomader bhalo kore dekho, tomader ami graphically bojhanor chesta korchi, lokkho koro, khub bhalo kore lokkho koro. Dekho amar kache সবসময় না এই এসএইচএম টা যদি কোনো জেনারেল কেস দেয় তাহলে তোমরা সবসময় স্প্রিং পার্টিকেল সিস্টেম ধরে ভিজুয়ালাইজ করবে, আমি আবার বলছি স্প্রিং স্প্রিং পার্টিকেল সিস্টেম মানে স্প্রিং পার্টিকেল সিস্টেম ধরে ভিজুয়ালাইজ করবে, নইলে কিন্তু ভিজুয়ালাইজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। দেখো আচ্ছা সবাই লক্ষ্য করো, ধরো একটি পার্টিকেলের এইটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, মানে যদিও যদি আমি পার্টিকেলটা ইয়ে সিস্টেমটাকে রেখে দিই এইটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, আমি কি করেছি এই ব্যাটাকে এরকম কম্প্রেসড করে এইখানে রেখে দিয়েছি, এইটা হচ্ছে মাইনাস এ, ওকে এটা হচ্ছে মাইনাস এ, তাহলে বলো তো ও ডান দিকে কতটা যাবে, এটা যদি জিরো জিরো হয় প্লাস এ, ভেরি গুড প্লাস এ, আরে বাবা যতটা কম্প্রেসড হয়েছে ততটাই তো ও ইলংগেট হবে তাই না? তোমাকে যদি আমি এই মুহূর্তে এই পার্টিকেলটার এসএইচএম এর ইকুয়েশন লিখতে দিই, মানে টি ইকুয়াল টু জিরোতে তুমি পার্টিকেলটাকে এখানে দেখেছো, তাহলে ইকুয়েশন কি লিখবে বলো তো দেখি, ইকুয়েশন কি কি লিখবে তোমরা বলতে পারো কিনা? ভেরি গুড, এ সাইন ওমেগা টি প্লাস থ্রি পাই বাই টু, অ্যাবসলিউটলি, তোমরা কি বুঝতে পেরেছো সবাই কিভাবে ও বললো? ভাই এক্ষুনি করালাম, বলো এক্ষুনি করালাম, আচ্ছা এবারে আমি কি করছি দেখো, এভরিবাডি প্লিজ পে অ্যাটেনশন, এটা বোধহয় তোমাদের আমি ইয়ের সময়ও করিয়েছিলাম, করিয়েছিলাম কি
মনে নেই ওই এনার্জির সময়। যাই হোক বলতো, এই মুহূর্তে স্প্রিংটা কতটা কম্প্রেসড আছে, স্প্রিংটা কতটা কম্প্রেসড আছে বলিতে পারিবে? স্প্রিংটা কতটা কম্প্রেসড আছে? এ কম্প্রেস না? আরে বাবা এইটা তো ন্যাচারাল লেন্থ, এই যে এই এই অবধি তো ন্যাচারাল লেন্থ, বলো কতটা কম্প্রেসড আছে? হ্যাঁ, তাহলে বলতো স্প্রিং এর মধ্যে পটেনশিয়াল এনার্জি কত? স্প্রিং এর মধ্যে পটেনশিয়াল এনার্জি কত? এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে? তাহলে স্প্রিং এর মধ্যে এখন পটেনশিয়াল এনার্জি কত? হাফ কে এ স্কয়ার। ভেরি গুড। তার মানে দেখো এই ডিসটেন্সটাকে আমি বললাম হাফ কে এ স্কয়ার। ওকে, এইটা আচ্ছা এতটা করবো না, তোমাদের অসুবিধা হবে বুঝতে। এই এতটা ধরো, দাঁড়া এটা এটা, হ্যাঁ এতটা হাফ কে এ স্কয়ার। বলতো এখানে কেটা স্প্রিং গ্রাফিক্যালি পুট করছে? হ্যাঁ হ্যাঁ। বলতো এটা এই যে কেটা, এই যে কেটা, এই হ্যাঁ এখানে যে কেটা, এটা স্প্রিং কনস্ট্যান্ট না এসএইচএম কনস্ট্যান্ট? স্প্রিং কনস্ট্যান্ট, রাইট। আরে বাবা এসএইচএম কনস্ট্যান্ট আর স্প্রিং কনস্ট্যান্ট একই জিনিস যদি সেটা স্প্রিং এর জন্য হয়, তাই না? এবারে লক্ষ্য করো, এইবারে আমি যদি এই পার্টিকেলটাকে ছেড়ে দিই তাহলে ও এই মিড পজিশনে আসবে? হ্যাঁ। যদি মিড পজিশনে আসে তখন স্প্রিংটা কতটা কম্প্রেসড? জিরো। ভেরি গুড। তাহলে কি ওর মধ্যে কোনো পটেনশিয়াল এনার্জি থাকবে? না, থাকবে না। না। এবারে বলো যখন ও যখন ও স্প্রিংটা এই এ পজিশনে পৌঁছাবে, পজিটিভ এ পজিশনে পৌঁছাবে, তখন ওর পটেনশিয়াল এনার্জি কত হবে বলতে পারবে? হাফ এ স্কয়ার। বলো, ঠিকই বলছো, হাফ এ স্কয়ার, কে এ স্কয়ার, অ্যাবসলিউটলি কারেক্ট। তার মানে ভেবে দেখো আমি যে গ্রাফটা পেয়েছি সেই গ্রাফটা এইরকম না? এটা এনার্জি তো হয়েছে, হ্যাঁ এনার্জি তো করিয়েছিলাম মনে পড়েছে, দেখো সেই গ্রাফটা এরকম না? ওকে, নেক্সট, পার্টিকেলটা যখন এই পজিশনে, এই পজিশনে মাইনাস এ পজিশনে পার্টিকেলটা, এবার আমি কাইনেটিক এনার্জির কথা বলছি, কাইনেটিক এনার্জির ভ্যালু কত? জিরো না? ভেরি গুড, জিরো। বলতো পার্টিকেলটা যখন মিড পজিশনে তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। ভেরি গুড, ম্যাক্সিমাম। আচ্ছা আবার যখন এই প্লাস এ পজিশনে? জিরো, রাইট। তার মানে দেখো এ ম্যাক্সিমাম ধরো এখানে হলো, তার মানে কাইনেটিক এনার্জির গ্রাফ এরকম হলো। স্যার বলো। স্যার বলছি কার্ভ কেন হচ্ছে, স্ট্রেট লাইন কেন হচ্ছে না? বলছি 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 দেখো কার্ভ কেন হচ্ছে বলে দিচ্ছি, এই ডিরেকশনটা হচ্ছে এক্স, রাইট। এবার দেখো এই যে এইখানটায় হাফ এম ওমেগা স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, তার মানে এইটাকে যদি আমি বলি ইউ ইকুয়াল টু সাম এ সি এক্স স্কোয়ার, এটা একটা প্যারাবোলিক না? হ্যালো, এটা কি স্ট্রেট লাইন? সেটাই করেছি ভাই, এই ডিরেকশনে এক্স আর এই ডিরেকশনে এনার্জি। আচ্ছা আচ্ছা, ওকে। এবারে ভালো করে শোনো, আমরা কি জানি টোটাল এনার্জি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? ভেবে বলো। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। যদি টোটাল এনার্জি কনস্ট্যান্ট হয় তার মানে, তার মানে, তার মানে সেটা এক্স ইকুয়াল টু জিরোতেও কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু এতেও কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু মাইনাস এতেও কনস্ট্যান্ট, আমাই রাইট? হ্যাঁ। তার মানে যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে এক্স এর সাথে কোনো ভ্যারি করবে না? বলো, এক্স এর সাথে কোনো ভ্যারি করবে না? তার মানে ইওলো দিয়ে যেটা ড্র করেছি এইটা হচ্ছে টোটাল এনার্জি, রাইট? এইটা কাইনেটিক এনার্জি, এইটা পোটেনশিয়াল এনার্জি। স্যার কাইনেটিক এনার্জিটা আরেকবার একটু বলে দেবেন। কি বলবো বলো, সেটা ওই আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছি আপনি যখন ওই মানে উপরে পয়েন্টস গুলো বলছিলেন। ওকে, কাইনেটিক এনার্জি নিচেরটা, রাইট। যখন ও একদম এক্সট্রিম মাইনাস এ পজিশনে তখন পার্টিকেলটার ভেলোসিটি জিরো, যদি পার্টিকেলটার ভেলোসিটি জিরো হয় তাহলে ওর কাইনেটিক এনার্জিও জিরো। সিমিলারলি যখন ও প্লাস এ পজিশনে তখন পার্টিকেলটার কাইনেটিক এনার্জি জিরো, কারেক্ট। এবারে পার্টিকেলটা যখন মিড পজিশনে, মিড পজিশনে, মিড পজিশনে, কি বললাম বলো, পার্টিকেলটা যখন মিড পজিশনে, আমি আবার বলছি পার্টিকেলটা যখন মিড পজিশনে, পার্টিকেলটা যখন মিড পজিশনে তখন পার্টিকেলটার ভেলোসিটি ম্যাক্সিমাম, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এটা বলেছিলেন, সেই কারণে আমি এখানে পয়েন্টটা ড্র করেছি, তারপরে আমি এরকম কার্ভ দিয়ে জুড়িয়ে জুড়েছি। কেন কার্ভ দিয়ে জুড়েছি? কারণ এগুলো প্যারাবোলিক, দেখো ইউ এর সাথে এক্স এও প্যারাবোলিক, আবার কাইনেটিক এনার্জির সাথেও, কাইনেটিক এনার্জির সাথেও এক্স প্যারাবোলিক, ক্লিয়ার? উপরে যে ইয়েলো লাইনটা ড্র করেছি, এই উপরে যে ইয়েলো লাইনটা ড্র করেছি এই লাইনটা কি বলতো? টোটাল এনার্জি, টোটাল এনার্জি। এবার দেখো একটা এখান থেকে ছোট্ট ইমপ্লিকেশন, ধরো এই 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 পয়েন্টে, এই পয়েন্টের এই দেখো এই পয়েন্টের বলতো এইটুকু, এই পয়েন্টে কি এইটুকু পটেনশিয়াল এনার্জি না কাইনেটিক এনার্জি? পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি এইটুকু। আর বড় মানে
এক দিয়ে যেটা বলেছি পোটেনশিয়াল এনার্জি, বলো দুই দিয়ে যেটা বলেছি সেটা কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো, যে এইটুকু যে ডিস্টেন্স এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু, দুটো ডিস্টেন্স সেম না ডিফারেন্ট? হ্যাঁ, এই যে এই ডিস্টেন্সটা এইটুকু এইটুকু এইটুকু, এইখান থেকে এইটুকু, মানে উপরের হোয়াইট লাইন ইয়েলো লাইন থেকে এই হোয়াইটটা আর নিচের রেড লাইন থেকে এই পয়েন্টটা, এই দুটো ডিস্টেন্স সেম না ডিফারেন্ট? এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই পয়েন্টে গিয়ে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সেম, তাই না? এই পয়েন্টে গিয়ে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সেম না? বলো তোমরা এই কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি যে সেম, এই পয়েন্টটা তোমরা বার করতে পারবে, কিন্তু এই পয়েন্টটা বার করার সাথে কিন্তু কোনো আলাদা কোনো সিগনিফিকেন্স নেই, যে একটা পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি যে দুটো সেম হতেই পারে তার সাথে কিন্তু কোনো আলাদা সিগনিফিকেন্স নেই। তোমরা আমার কথা বুঝতে পারলে? কিন্তু তোমরা পয়েন্টটা বার করতে পারবে, তোমরা পয়েন্টটা বার করতে পারবে, কারেক্ট? বার পয়েন্টটা বার করাটা কোনো মানে খুব কোনো টাফ জিনিস নয়। আচ্ছা, তাহলে আমরা এনার্জি থেকে কি কি সিনারিও পেলাম বলো? এনার্জিটা মোটামুটি আমরা থিওরিটা বললাম, তাতে কি কি সিনারিও পেলাম বলো? একটি পার্টিকেল যখন এসএইচএম করছে, তাহলে সেই পার্টিকেলটার এনার্জি কি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? হ্যাঁ, এটা কনস্ট্যান্ট। রং, আমি বলেছি পার্টিকেলটার, পার্টিকেলটার এনার্জি কনস্ট্যান্ট নয়। ও না না, এটা সিস্টেমটার এনার্জি কনস্ট্যান্ট, সিস্টেমটার এনার্জি, প্লিজ মাইন্ড ইট, সিস্টেমটার এনার্জি কনস্ট্যান্ট ইয়ার, যে সিস্টেমটার মধ্যে পার্টিকেলটাও আছে আবার সেই ফোর্সটাও আছে যে ওকে এসএইচএম করাচ্ছে। ক্লিয়ার? বলো ক্লিয়ার। তার মানে এবারে বলো, একটি সিস্টেমে, মানে একটি সিস্টেমে যখন পার্টিকেলটা এসএইচএম করছে, সেখানে কি টাইপ, কত টাইপের পোটেনশিয়াল, কত টাইপের এনার্জি আছে বলো? কত টাইপের এনার্জি আছে বলো? বলো বলো, দুটো এনার্জি কি কি? পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? ওকে, যদি এটা ক্লিয়ার হয় তাহলে তোমরা আমার এই কোয়েশ্চেনের যদি উত্তর দিতে পারো, তাহলে আমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ তোমরা বুঝেছো। দেখো, এক্সামে এরকম একটা কার্ভ দিয়েছে, ডিসপ্লেসমেন্ট আর ওয়াই অ্যাক্সিসে তোমার কি বলে এই তিনটে কার্ভ দিয়েছে, ভালো করে শোনো। এই এদিকে এনার্জি আর এদিকে এক্স, এনার্জি এক্স, এনার্জি এক্স, এনার্জি এক্স। ওকে, শোনো শোনো শোনো, ভালো করে শোনো কি বলতে চাইছি। এটা কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। কোন কার্ভটা পসিবল, কোন কার্ভটা পসিবল নয়? কোন কার্ভটা ওয়ানটা তো স্যার পসিবল, আর ওটা তো আমাকে পসিবল যদি বলো তাহলে আমাকে ইও বলতে হবে, एग्जांपलও বলতে হবে কোথায় পসিবল। মানে যদি স্প্রিং সিস্টেম ধরি, স্প্রিং ব্লক সিস্টেম, তো ওখানে তো মানে একদম জিরো, মানে যখন কম্প্রেসড হয় স্প্রিংটা, তখন স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম, ওটাই টোটাল এনার্জি কন্ট্রিবিউট করছে। আর যত আমি যদি ছেড়ে দিই তাহলে ওটা আবার মিড পয়েন্টে এসে কাইনেটিক এনার্জিটা বেড়ে যাচ্ছে। কিন্তু মিড পয়েন্টে ধরো, মিড পয়েন্টে কি পোটেনশিয়াল এনার্জি কত হয়? না না, এটা পোটেনশিয়াল এনার্জি জিরো হবে, এটা পসিবল না। তাহলে একটু এক্সাম্পল দিয়ে ভাবো তো। আচ্ছা, দু একটা পসিবল বলো, দু একটা পসিবল তুমি ঠিক বলেছো। দেখো, এটা পসিবল, এটা পসিবল, এটা পসিবল নয়। আচ্ছা, রেইজ ইওর হ্যান্ড যে কে বুঝতে পেরেছো, আমি এক্সপ্লেইন করবো, বাট রেইজ ইওর অনেস্ট হ্যান্ড যে পসিবল, পসিবল, নন পসিবল, নট পসিবল, কে কে বুঝতে পেরেছো?
না বুঝতে পারলে বলো, আমি এক্সপ্লেন করবো, আমি তোমার না হাত তুললেও আমি এক্সপ্লেন করবো। তোমরা সবাই বুঝতে পেরেছো? সবার প্রথমে দেখো ফার্স্ট কার্ভের যখন এক্সট্রিম পজিশন তখন কাইনেটিক এনার্জি জিরো কি জিরো না? কারেক্ট। যখন মিড পজিশন তখন পোটেনশিয়াল এনার্জি জিরো কি জিরো না? জিরো না, জিরো না। এবারে শোনো, আমি বলেছি সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি, আমি কিন্তু সেই সিস্টেম সম্বন্ধে অন্য কোনো কথা বলিনি। সেখানে পোটেনশিয়াল এনার্জি হলেই হবে। কি বললাম বলো? পোটেনশিয়াল এনার্জি হলেই হবে। ভেবে দেখো আমি যদি এই রকম সিনারিও করি, এইটাকে রেফারেন্স লাইন ধরি, এইটাকে রেফারেন্স লাইন ধরি, তাহলে সিস্টেমটার, সিস্টেমটা মানে হচ্ছে এই স্প্রিংটা আর এই মাসটার দুটোরই পোটেনশিয়াল এনার্জি থাকবে কি থাকবে না? কারণ এখান থেকে আমি ধরেছি। বলো এবার, বলো এই পোটেনশিয়াল এনার্জিতে এমজিএইচটা সবসময় কনস্ট্যান্ট থাকছে না? বলো, ক্লিয়ার এবারে ঘটনাটা? তার মানে বলো তো এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা এমজিএইচ, এটা তো এনার্জি এমজিএইচ। আচ্ছা এবারে বলো এইটার জন্য কি হবে? আরে বাবা আমি গর্তের মধ্যে গিয়ে করছি এসএইচএম, করতেই পারি, আমার মর্জি। আমি বাড়ির ছাদে করি বা বাড়ির নিচে পড়ি, মানে আমি ছাদে করে নিচ থেকে দেখছি আবার নিচে করে ছাদ থেকে, আমার মর্জি আমি কোথা থেকে দেখছি। এটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নিচে এসএইচএম করছে জন্ম জন্মান্তর ধরে। বলো 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 এটা কতটা ডিস্টেন্স? তাহলে এই পার্টিকেলটার, এই পার্টিকেলটার বা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কি হবে বলো? মাইনাস এমজিএইচ না, প্লাস হাফ কে এক্স স্কোয়ার, তাই না? বলো এই মাইনাস এমজিএইচ এর জন্য এটা নেমে যাবে না, রাইট? তোমরা কি এই দুটো সিনারিও বুঝতে পেরেছো? বলো সেকেন্ড এটাতে তো পোটেনশিয়াল এনার্জি জিরো, জিরো তো হবে না, মানে আরেকবার বলো সেকেন্ড যে কার্ভটা, ডাজন্ট ম্যাটার, ভেবে দেখো না মাইনাস এমজিএইচ তো সবসময় থাকবে, তাহলে আজকে কে এক্স স্কয়ার এই কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটার উপর ডিপেন্ড করবে এমজিএইচ জিরো হবে কি হবে না? আমি এমন ভাবে এইচটাকে ইয়ে করব যাতে ওই কোয়ান্টিটিটা জিরো হয়। বুঝতে পেরেছো? ওকে দেখো আমি ধরলাম এ এদিকে মাইনাস এ আর এদিকে প্লাস এ অবধি মুভ করছে, ঠিক আছে? তাহলে যখন ও একদম এক্সট্রিম পজিশনে তখন ওর পোটেনশিয়াল এনার্জি কত? মাইনাস এমজিএইচ প্লাস হাফ তোর হাফ কে এ স্কোয়ার না, একদম এক্সট্রিম পজিশনে এইখানে। আচ্ছা গ্রাফ থেকে সেই ভ্যালুটা কত বলতো? গ্রাফ থেকে জিরো না? জিরো, কারেক্ট, এটা জিরো। তাহলে এখান থেকে তুমি এইচ এর ভ্যালু পেয়ে যাবে, এইচ এর ভ্যালু পেয়ে যাবে হাফ কে এ স্কোয়ার বাই এমজি। তার মানে আমি যদি এই এইচ এর ভ্যালু, এই একটা ভ্যালু নিই হাফ কে এ স্কোয়ার বাই এমজি, বাই এমজি, তাহলে আমি এই কার্ভটা পাবো অর্ঘ্য। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? হ্যাঁ মানে এখানে মানে একদম অরিজিনে পোটেনশিয়াল এনার্জিটা জিরো হচ্ছে, অরিজিনে পোটেনশিয়াল এনার্জি হতেই পারে, মানে এক্সট্রিমে পোটেনশিয়াল এনার্জি জিরো হতেই পারে। আমি যদি এইরকম একটা ভ্যালু নিই তাহলে তো জিরো হবে, ভেবে দেখো। আচ্ছা আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পারছো? থার্ড এরটা পসিবল নয়, কেন বলতো? এক্সট্রিম পজিশনে গিয়ে কি ওর কাইনেটিক এনার্জি জিরো হচ্ছে? না, এটা পজিটিভ কোয়ান্টিটি, কারেক্ট। তাহলে এইখানে একটা পজিটিভ কোয়ান্টিটি থেকে যাচ্ছে, দেখো এইটুকু হচ্ছে কাইনেটিক এনার্জি, কিন্তু এক্সট্রিমে গিয়ে তো তাকে জিরো হতেই হবে, নইলে কি পার্টিকেলটা ব্যাক করতে পারবে? না, দেখো মোমেন্টারিলি যদি ও জিরো না হয় তাহলে তো ব্যাক করতে পারবে না, তার মানে ওকে এক্সট্রিমে গিয়ে পটেনশিয়াল কাইনেটিক এনার্জি জিরো হতেই হবে, কিন্তু এখানে কি হচ্ছে? আমি বুঝলাম না, আমি প্রথম দুটো কেসে পটেনশিয়াল এনার্জি কনসিডার করেছি। যা কনফিউশন আছে ক্লিয়ার করে নাও।
তার মানে যে পোটেনশিয়াল এনার্জি যেটা আছে সেটা মানে মিনিমামটা জিরো হতে পারে, জিরো নাও হতে পারে। জিরো হতে পারে, জিরো কম হতে পারে, জিরো বেশি হতে পারে, কারণ সেটা পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করবে, আমি কি বলেছি পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, তাই না? পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, তার মানে সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি, হ্যালো, সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি ওই মাস্টারও হতে পারে, মাস্টার তো থাকতেই পারে, আবার ওর সাথে যে অ্যাসোসিয়েটেড ফোর্স সেই ফোর্সটারও থাকতে পারে। আমার কথা বুঝতে পেরেছো? ভালো ভালো হ্যাঁ স্যার, মানে ডিপেন্ডস অন দ্য রেফারেন্স লাইন। ইয়েস, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডস অন দ্য রেফারেন্স লাইন, রাইট, ক্লিয়ার? বলো বলো বলো, ক্লিয়ার? হ্যালো, বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আরেকটা প্রবলেম দিন এরকম। দেখো, এইরকম আর প্রবলেম আমার মাথায় বা আমার কাছে নেই। দাঁড়া 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 দাঁড়া, এর উপরে বাকি এই তিন রকমই হয় ভাই, এই তিন রকমই হয়। ওকে, আচ্ছা, শুড আই মুভ ফরওয়ার্ড? আচ্ছা দেখো, এবারে তোমাদের আমি একটা এনার্জি মেথড বলে একটা মেথড শেখাবো। এটা খুব মানে এনার্জি মেথড, কারণ এনার্জি যখন করছি আমি এনার্জিটাকে পুরো কমপ্লিট করেই নিই। দেখো, এনার্জি মেথড, শোনো ভালো করে আমার বক্তব্যটা। এনার্জি মেথড একটি ভেরি পাওয়ারফুল মেথড। কি বললাম? এনার্জি মেথড একটা ভেরি পাওয়ারফুল মেথড। আমি এই এনার্জি মেথড দিয়ে তোমাদের প্রবলেম করাবো। সেই মেথডটা হচ্ছে, যেখানে, ভালো করে শোনো, যেখানে আমরা বুঝতে পারি না যে ফোর্স বা পার্টিকেল কিভাবে মুভ করছে বা করবে, সেইখানে আমরা এই এনার্জি মেথডটা অ্যাপ্লাই করি। এনার্জি মেথডটা একটা শর্টকাট মেথড, শর্টকাট বলবো না, তুমি বলতে পারো শর্টকাট মেথড, যে শর্টকাট মেথডে আমরা জেনে নিই যে SHM এর টাইম পিরিয়ড বা SHM প্রুফ এগুলো আমরা করি। আমার কথা বুঝতে পারলে? SHM এর টাইম পিরিয়ড বা SHM এর প্রুফ আমরা করি। এই মেথড দিয়ে আমি অনেক প্রবলেম করাবো ভবিষ্যতে, এই মেথড দিয়ে আমি অনেক প্রবলেম করাবো ভবিষ্যতে। তো সেটা করানোর আগে, দেখো সেটা করানোর আগে আমি এই এনার্জি মেথডটা একবার তোমাদের বলে দিই, তারপরে দেখবে এনার্জি মেথড দিয়ে প্রবলেম অনেক ইজি হয়ে গেছে। তোমরা সবাই লক্ষ্য করো, অত্যন্ত সোজা একটি মেথড। এনার্জি মেথড মানে দেখো, বলো তো আমাদের যে কোনো SHM যদি প্রুফ করতে হয় তাহলে আমাদের কি প্রুফ করতে হয়? আমাদের এটা প্রুফ করতে হয় না, A ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস X, বলো, এটা প্রুফ করতে হয় না? হ্যাঁ স্যার। A ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার X। আমি কিন্তু এখনো জেনারেল SHM এর ইকুয়েশন, জেনারেল SHM নিয়ে ডিসকাস করছি, আমি কিন্তু এখনো পার্টিকুলার এক একটা সিনারিও ধরে সেখানে SHM কিভাবে কাজ করছে সেটা বলিনি। আচ্ছা, আমাদের এটা প্রুফ করতে হয় কি হয় না? হয়। এবারে বলো, কোন একটি পার্টিকেল যদি SHM করে তাহলে ওই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি কি হয়? কনস্ট্যান্ট হয় কি কনস্ট্যান্ট হয় না? কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট হয়। আচ্ছা, এবারে দেখো, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, এইটা এই এই কাইনেটিক এনার্জির ভি স্কোয়ার টার্মটা থাকবে কি থাকবে না বলো? হ্যাঁ, থাকবে। কারেক্ট। আবার পোটেনশিয়াল এনার্জিতে এক্স স্কোয়ার টার্মটা থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। এবারে দেখো, স্প্রিং এর ক্ষেত্রে এটা কি হয়? হাফ এম ভি স্কোয়ার, বলো। আমি এটাকে, সেই এমটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? এটা কনস্ট্যান্ট। কারেক্ট। আমি এখানে C2 বলছি, সেই কনস্ট্যান্টটা, এখানে আমি এম বলছি না, কারণ এটা আমি জেনারেল মেথডের জন্য করাচ্ছি, আমি তোমাদের বোঝাবো। সিমিলারলি পোটেনশিয়াল এনার্জিতে যেটা ছিল, দেখো পোটেনশিয়াল এনার্জি, এই যে পোটেনশিয়াল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার ছিল না, এটা কনস্ট্যান্ট, ওই যে যে সি সি, এই যে এখানে দেখো, এই যে হাফ, সরি, ইউ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার না, তাহলে আমি পোটেনশিয়াল এনার্জিকে এইভাবে লিখতে পারি, সাম হাফ, সরি, সাম সি ওয়ান স্কোয়ার, এইটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, বলো, বলতে পারি কিনা? স্যার, পোটেনশিয়াল এনার্জি আরেকবার বলো, সি1টাকে রিপ্রেজেন্ট, ভালো করে শোনো, পোটেনশিয়াল এনার্জিতে যাই থাকুক, পোটেনশিয়াল এনার্জিতে, আচ্ছা একটু ভাবতে দাও, লিভ ইট, একদম লিভ ইট। দেখো, আমি এইখানে ধরছি C1 কনস্ট্যান্ট আর এখানে ধরছি C2 কনস্ট্যান্ট, এটা হতে পারে কিনা বলো? হ্যাঁ, এটা হতে পারে। ভেবে দেখো, হাফ ধরতে পারো, হাফ নাও ধরতে পারো। দেখো, হাফ এম ভি স্কোয়ার, এটা কি কাইনেটিক এনার্জি না? সেই হাফ এমটাকে আমি C2 ধরতে পারি? হ্যাঁ, পুরোটা কনস্ট্যান্ট। সিমিলারলি পুরোটা কনস্ট্যান্ট, সিমিলারলি পোটেনশিয়াল এনার্জির সাথে যে এক্স স্কোয়ারটা আছে সেখানে আমি C1 ধরে নিচ্ছি। এটা ভেরি পাওয়ারফুল মেথড, কত টিপিক্যাল টিপিক্যাল প্রবলেম আমরা এটা দিয়ে করতে পারবো দেখবে। ক্লিয়ার এটা বলো? আচ্ছা, এবারে ভালো করে শোনো, আমি একে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, যদি ডিফারেন্সিয়েট করি এখানে কি আসবে বলো? C1 x dx / dt, সরি, 2x প্লাস 2c2, 2c2 v dv / dt ইকুয়াল টু 0 না বলো? 0 না, 2 2 কেটে গেল বলো তো, dx / dt মানে কি? v না, v হ্যাঁ বলো তো, dv / dt মানে কি? a না, a। এবার দেখো, এখানকার v আর এখানকার v কেটে যাচ্ছে, সি ভি, হ্যাঁ দেখো তো, এইটা আসছে কিনা, a ইকুয়াল টু মাইনাস
সি ওয়ান বাই সি টু ইন্টু এক্স আসছে কিনা, আসছে কিনা বলো, করে দেখো। আচ্ছা বলো তো এইটা মানে কি আমার, এবারে দেখো সি ওয়ান টা কার কোএফিশিয়েন্ট ছিল, পোটেনশিয়াল এনার্জির কোএফিশিয়েন্ট, আর সি টু টা কার কোএফিশিয়েন্ট ছিল, কাইনেটিক এনার্জির কোএফিশিয়েন্ট। এবারে বলো কোন একটা পার্টিকেল এসএইচএম করছে কি করছে না, তুমি এই এনার্জির ইকুয়েশন লিখেই, সরি দেখো এনার্জির ইকুয়েশন লিখেই ডাইরেক্টলি এটা লিখতে পারবে না, বলো এনার্জি ইকুয়েশন লিখেই ডাইরেক্টলি এটা লিখতে পারবে না, ওখান থেকেই তো নাম ডিডিউস করলাম, লিখতে পারবে তো? হ্যাঁ স্যার, কারেক্ট। ফর দা টাইম বিং আমাদের এইটুকু এখানে জেনে রাখি, এরপরে আমি এক একটা প্রবলেম করাবো, সেই প্রবলেমে এনার্জি মেথড গুলো দিয়েও করাবো, তাহলে তোমরা বুঝে যাবে কি বললাম বলো, তাহলে তোমরা বুঝে যাবে। আচ্ছা হেডিং দাও এসএইচএম ইন স্প্রিং ব্লক সিস্টেম, স্যার তার মানে আমাদের শুধু ওই ইকুয়েশনটাই প্রুফ করতে হবে এসএইচএম প্রুফ করতে গেলে, কোন ইকুয়েশনটা বলো, ওই যেটা আমরা এখানে বার করলাম এনার্জি মেথড দিয়ে, তাহলে সেইভাবে দেখতে গেলে আমরা না আমাদের জেনারেল সিচুয়েশন গুলো কনসিডার করে ফেলেছি এসএইচএম এর, এবারে আমরা এক একটা পার্টিকুলার সিচুয়েশনে কিভাবে এসএইচএম কাজ করছে সেইগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? দেখো হেডিং দাও এসএইচএম ইন স্প্রিং ব্লক সিস্টেম। দেখো খুব ইজি থেকে শুরু করি, দেখো একটি পার্টিকেলের সাথে একটি স্প্রিং এরকম বাঁধা আছে, এটা মাস, এর স্প্রিং কনস্ট্যান্ট কে? তাহলে আমি যদি তোমাকে বলি যে এর এসএইচএম এর ইকুয়েশন কি হবে তুমি বলতে পারবে? বলতে পারবে, দেখো ভালো করে লক্ষ্য করো, বলো তো এখানে রেস্টোরিং ফোর্সটা, রেস্টোরিং ফোর্স এফ সেটাকে আমি মাইনাস কে এক্স লিখতে পারি? হ্যাঁ স্প্রিং ফোর্স, কারেক্ট, স্প্রিং ফোর্স। এখানে কেটা কি? স্প্রিং কনস্ট্যান্ট, ভেরি গুড, স্প্রিং কনস্ট্যান্ট। আমি আবারও বলছি স্প্রিংটা ন্যাচারালি ভগবান ওকে এসএইচএম করছে এটা বানিয়ে পাঠিয়েছে। এবারে শোনো এটাকে আমি বলতে পারি m into a equal to minus k by x, বলো বলতে পারি, বলতে পারি? তাহলে বলো তো, হ্যাঁ তার মানে এখান থেকে a মানে কি minus k by m into x না, x না, এবার ওমেগা কত? root root k by m, k by m। আচ্ছা ওমেগা যদি এটা হয় টাইম পিরিয়ড t equal to 2 pi by omega, তার মানে 2 pi root m by k, বলো এটা বুঝতে পেরেছো? তোমরা কি সবাই বুঝতে পেরেছো এই সিনারিওটা? বলো এই সিনারিওটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার যখনই আমরা স্প্রিং ব্লক সিস্টেম ধরি তখন আমরা ফ্রিকশনলেস সারফেস ধরি, তাই তো? আমি কি এখানে ফ্রিকশনের কথা বলেছি ডিয়ার? ফ্রিকশন থাকলে তো হবেই না, ফ্রিকশন থাকলে হবে বলো দেখি, হ্যালো ফ্রিকশন থাকলে এটা এসএইচএম হবে না স্যার? দেখো আচ্ছা এটাকে যদি আমি এনার্জি মেথড দিয়ে করতে যাই পারবে? ভেবে দেখো পার্টিকেলটাকে আমি ধরলাম এখান থেকে এক্স ডিস্টেন্সে এসছে, তখন পার্টিকেলটার ভেলোসিটি এম, এই পার্টিকেলটার ভেলোসিটি ভি, তাহলে বলো তো সিস্টেমটার এনার্জি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? এটা এনার্জি কনস্ট্যান্ট। স্প্রিং কতটা ইলংগেট হয়েছে? এক্স, আপকে এক্স স্কয়ার, তাহলে এইটা হচ্ছে স্প্রিং এর জন্য কি পোটেনশিয়াল এনার্জি, এবারে পার্টিকেলটার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, হ্যাঁ। এবারে বলো তো এই হাফ কেটা কি? সি ওয়ান, হাফ এম টা সি টু, কারেক্ট। এবারে ওমেগা কি ছিল? আমরা এনার্জি মেথড দিয়ে আরো অনেক ভালো ভালো জিনিস করব, তোমরা কি বুঝতে পারলে কিভাবে আমি এনার্জি মেথডটা ইউজ করলাম? বলো বুঝতে পারলে কিভাবে আমি এনার্জি মেথডটা ইউজ করলাম? ওকে এবার এবারে শোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সিনারিওটা, এই স্প্রিং ব্লক সিস্টেমেরই একটা প্রবলেম। দেখো দেখো সবাই লক্ষ্য করবে,
একটি স্প্রিং কে আমি এইদিকে একটা ফোর্স দিয়ে রেখেছি এফ, এইদিকে একটা ফোর্স দিয়ে রেখেছি, রাইট? তাহলে বলতো এই স্প্রিংটা এর ন্যাচারাল লেন্থ থেকে, এই স্প্রিংটা এর ন্যাচারাল লেন্থ থেকে ইলংগেট হবে কি হবে না? হ্যাঁ হবে ইলংগেট, রাইট? ধরলাম এইটা এর ন্যাচারাল, আচ্ছা এইটা এর ন্যাচারাল লেন্থ, ওকে, আমি এই এফ ফোর্সটা দিয়ে রেখেছি, এটা একটা কনস্ট্যান্ট ফোর্স এই এফটা, কি বললাম এই এক্সটা একটি কনস্ট্যান্ট ফোর্স, ওকে, আচ্ছা এই এক্সটাকে আমি এফ নট বলছি, এফ নট একটি কনস্ট্যান্ট ফোর্স, তাহলে এ এর ন্যাচারাল পজিশন থেকে ইলংগেট হবে কি হবে না? হবে। আমি ধরলাম এ এক্স নট দূরে অবধি রয়েছে, এক্স নট দূরে অবধি রয়েছে, ঠিক আছে, তাহলে এক্স নট দূরে যদি থাকে তাহলে এই মাসটার উপরে কি কি ফোর্স কাজ করছে বলতো? এইদিকে এফ নট আর এইদিকে বলো কত, বলো মাইনাস কে এক্স নট, এই অপোজিট দিকে দেখালাম, এই পজিশনে গিয়ে পার্টিকেলটা এই, হ্যাঁ এই পজিশনে, মানে এখন যে সিনারিওতে আছে এক্স নট দূরে, এখন এই পার্টিকেলটা মানে স্ট্যাটিক আছে, মানে মুভ করছে না, তাহলে বলতো এই দুটো মানে বুঝলাম না, আমি এই মাসের উপরে একটা কনস্ট্যান্ট ফোর্স এফ নট দিয়েছি, এফ নট দেওয়ার ফলে এই স্প্রিংটা ইলংগেট হয়ে এইখানে এসে স্ট্যাটিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবারে বলো এক নাম্বার না দু নাম্বার কোনটা এই সিস্টেমটার বা এই পার্টিকেলটার মিড পজিশন অথবা ইকুইলিব্রিয়াম পজিশন, এক না দুই? এক নাম্বার, ভেরি গুড। উপরের কেসে এইটাই ছিল এর ন্যাচারাল লেন্থ, বলো তো এর ন্যাচারাল লেন্থ আর মিড পজিশন এক ছিল কি ছিল না? হ্যাঁ এক ছিল, কারেক্ট। দ্বিতীয় কেসে ন্যাচারাল লেন্থ আর মিড পজিশন এক, ন্যাচারাল লেন্থ আর মিড পজিশন এক, এটা মিড পজিশন, বলো ন্যাচারাল লেন্থ আর মিড পজিশন এক, এক নয়, ডিফারেন্ট, ভেরি গুড, ডিফারেন্ট। বলো তো কেন এই ডিফারেন্সটা এসছে, একটা কনস্ট্যান্ট ফোর্সের জন্য এসছে না, বলো একটা কনস্ট্যান্ট ফোর্সের জন্য এসছে না, বলো এসছে কি আসেনি? স্যার ওটা মিড পয়েন্ট কেন হবে, মিড পজিশন ওই টুটা নেট ফোর্স জিরো, ওখানে নেট ফোর্স জিরো তাই হবে, কারণ ওটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। বলো বলো বলো, আর কোনো ডাউট থাকলে বলো, হ্যালো আর কোনো ডাউট থাকলে বলো আমায়। আর উপরে উপরে ওটা ন্যাচারাল লেন্থে গিয়ে ইকুইলিব্রিয়ামে এসেছিল, ন্যাচারাল লেন্থে গিয়ে ইকুইলিব্রিয়ামে এসে, তাহলে এখানে বলো ন্যাচারাল লেন্থ আর মিড পজিশন, মিড পয়েন্ট, মিড পজিশন সেম না ডিফারেন্ট এই পজিশন এই কেসটাতে? হ্যালো, ন্যাচারাল লেন্থ আর মিড পজিশন সেম না ডিফারেন্ট? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছো আমার কথা? এইবারে আমি কি করছি শোনো, আমি এই মিড পজিশন থেকে, ভেরি ইম্পর্টেন্ট, এই মিড পজিশন থেকে এই এমটাকে ডান দিকে আরেকটা ফোর্স দিয়ে এক্স অবধি সরিয়েছি, সরিয়ে সেই ফোর্সটা ছেড়ে দিয়েছি, মানে সেই ফোর্সটা উইথড্র করে নিয়েছি, মানে এই মিড পজিশন থেকে কিন্তু ডান দিকে এক্স সরিয়েছি, ন্যাচারাল লেন্থ থেকে নয়। তার মানে এই এক্স পজিশনে যদি আমি এই মাস্টার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, মাস্টার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে বলতো এই দিকে কত ফোর্স কাজ করছে? এই দিকে আমি সরিয়েছি একে মিড পজিশন থেকে এই দিকে এক্স, বলো 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 বলো, দেখো যদি পার্টিকেলটা এইখানে থাকে তাহলে স্প্রিংটা কতটা ইলংগেট হয়েছে বলো তো, বলো কতটা ইলংগেট হয়েছে, ধরো এই যে এইটা এক্স নট আর এইটা এক্স,
বলো স্প্রিংটা কতটা ইলংগেট হয়েছে ডিআর? কারেক্ট। তাহলে অপোজিট দিকে স্প্রিংটা টানবে কি টানবে না? হ্যাঁ ওটা বলো তো ডান দিকে কত ফোর্স কাজ করছে? এফ নট। এফ নট। এবার বলো তো বাদিকের ফোর্স বেশি না ডান দিকের ফোর্স বেশি এইটার দিকে তাকিয়ে? বাদিকে। ভেরি গুড, বাদিকের ফোর্স বেশি। তার মানে আমি বলতে পারি এফ নেট, নেট ফোর্স কত বলো তো? বলতে পারবে এফ নেট? kx নট প্লাস x মাইনাস f নট। আচ্ছা, আমি এই দিকটাকে যদি পজিটিভ ধরি তাহলে আমি বলতে পারি এফ নেট ইকুয়াল টু এফ নট মাইনাস kx নট প্লাস x। আমি ডান দিকেরটাকে পজিটিভ ধরেছি। এবার বলো একে লিখতে পারি এফ নট মাইনাস kx নট মাইনাস kx? বলতে পারি? এবারে দেখো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি এই ইকুয়েশনটা পেয়েছিলাম। যদি এই ইকুয়েশনটা পেয়ে যাই আমি এইটা কেটে দিতে পারি, তার মানে আমার এফ নেট কি আসছে? মাইনাস kx আসছে। যদি এফ নেট আমার মাইনাস kx আসে তার মানে এটাই আমার মাস ইনটু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস kx না? তাহলে এখান থেকে আমার টাইম পিরিয়ড কত আসছে বলো তো? টাইম পিরিয়ড কত আসছে বলো তো? বলো এম বাই কে আসছে কিনা, বলো এম বাই কে আসছে কিনা? আসছে দেখে বলো। ওকে, বলো তো যখন এই কনস্ট্যান্ট ফোর্সটা অ্যাক্ট করছিল না, এই কনস্ট্যান্ট ফোর্সটা অ্যাক্ট করছিল না এই পজিশনে, তখন এর এফ নেট কত, এর টাইম পিরিয়ড কত এসেছিল? 2π√m/k কারেক্ট। এখন কত এসেছে? সেম। তাহলে তার মানে একটা এসএইচ এর টাইম পিরিয়ড অলওয়েজ কনস্ট্যান্ট, একটা এসএইচ এর? ইয়েস ইয়েস, ঠিক আছে, টাইম পিরিয়ড অলওয়েজ কনস্ট্যান্ট না? হ্যাঁ ঠিক, সেটা ঠিক, টাইম পিরিয়ডটা কনস্ট্যান্ট। আচ্ছা এবারে যেটা আমি বলতে চাইছি সেটা শোনো, সেটা হচ্ছে প্রথম কেসে এক্সটারনাল ফোর্স অ্যাক্ট করছিল কি করেনি? করেনি। দ্বিতীয় কেসে এক্সটারনাল ফোর্স অ্যাক্ট করছিল কি করেনি? হ্যাঁ করেছে। তার মানে আমি বলতে পারি যদি একটা কনস্ট্যান্ট এক্সটারনাল ফোর্স কাজ করে তাহলেও পার্টিকেলটা এসএইচএম করে, কনস্ট্যান্ট 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 তোমার এক্সটারনাল ফোর্স কাজ করছে, দেখো কনস্ট্যান্ট এক্সটারনাল ফোর্স কাজ করছে তাহলেও পার্টিকেলটা এসএইচএম করবে, বলতে পারি? স্যার ফার্স্ট কেসে কোনো ফোর্স অ্যাড করেনি মানে এসএইচএম করতে গেলে তো ফোর্স অ্যাড করতে হবে। আরে বাবা ফার্স্ট কেসে তো kx অ্যাড করেছে। আমি এখানে এক্সটারনাল ফোর্সের কথা বলছি, এক্সটারনাল, এই যে এক্সটারনাল একটা কনস্ট্যান্ট ফোর্সের কথা বলছি না, এফ নট, সেইটার কথা বলছি। ফার্স্ট কেসে এরকম কোনো এফ নট অ্যাড করেছে? না। সেকেন্ড কেসে করেছে। তার মানে বলো ফার্স্ট কেসে আর সেকেন্ড কেসে কনস্ট্যান্ট এক্সটারনাল ফোর্স ফার্স্ট কেসে করেছে, সেকেন্ড কেসে কি করেছে? এই সেকেন্ড কেসে করেছে, ফার্স্ট কেসে কি করেছে? না। দুটোতেই কি টাইম পিরিয়ড সেম এসেছে? হ্যাঁ। তার মানে এখান থেকে কি কনক্লুড করতে পারি, কোন এক্সটারনাল কনস্ট্যান্ট ফোর্স এসএইচএম এর টাইম পিরিয়ডটাকে চেঞ্জ করতে পারে? না। কারেক্ট। যদি একটা এক্সটারনাল কনস্ট্যান্ট ফোর্স টাইম পিরিয়ডটাকে চেঞ্জ করতে না পারে তাহলে বলো তো এই সিনারিওতে এইটা কে এইটা এম, এখানে কোনো এক্সটারনাল ফোর্স কাজ করছে? না। করছে এমজি, অলওয়েজ এমজি কাজ করছে, অলওয়েজ করছে তো? হ্যাঁ। তবু এর টাইম পিরিয়ডকে কি চেঞ্জ করতে পারবে? না, ওটা কনস্ট্যান্টলি থাকবে। কত হবে t ইকুয়াল টু 2π√m/k? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ভেবে দেখো এই ফার্স্ট, এই যে সেকেন্ড কেস আর থার্ড কেস কিন্তু একই রকম, জাস্ট আমি এটাকে ভার্টিক্যালি ড্র করেছি, নিচের দিকে এমজি কাজ করছে অলওয়েজ, সেই এমজিটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? এটা কনস্ট্যান্ট। বলো তো এই কেসে কি হবে? টাইম পিরিয়ড, এই কেসে টাইম পিরিয়ড কি হবে? যদি আমার লজিকটা বুঝতে পারো তাহলে পেরে যাবে, যদি আমার লজিকটা বুঝতে পারো তাহলে তুমি পেরে যাবে। তো সেম হবে 2π কেন হবে, এমজি সাইন থিটাটাও তো কনস্ট্যান্ট। ভেরি গুড। ভেবে দেখো এইটা যদি থিটা হয় তাহলে এই দিক বরাবর একটা কনস্ট্যান্ট ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা, এটা অলওয়েজ কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? এটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? বলো সিনারিওটা ক্লিয়ার? স্যার বলছি একটু উপরে যাবেন। হ্যাঁ যাবো। স্যার বলছি যে সেকেন্ড কেসে তো একটা কনস্ট্যান্ট ফোর্স এফ নট তো কাজ করেছে, কারেক্ট, আমি মিড পজিশন থেকে যখন মাসটাকে এক্স ডিসটেন্স নিলাম তখন তো একটা ভেরিয়েবল ফোর্স কাজ করেছে। হ্যাঁ সেটা তো সেটাই হচ্ছে যে কে এক্স নট প্লাস এক্স, সেটাই তো কে এক্স নট প্লাস এক্স। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে, সেটাই তো কে এক্স নট প্লাস এক্স। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো, স্প্রিং মাস সিস্টেমে কে এক্স নট প্লাস এক্সটা তো মানে স্প্রিং এর রিস্টোরিং ফোর্সটা, রাইট? তাহলে স্যার এক্সটারনাল যে ফোর্সটা ইকুইলিব্রিয়াম থেকে ওকে ওই পজিশনে নিয়ে গেল এক্সিস্টেন্স শিফট করলো, সেটা তাহলে কোন ফোর্সটা? হ্যাঁ আমি
একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে এক্স ডিস্টেন্স নিয়ে গিয়ে সেই এক্সটার্নাল ফোর্সটা উইথড্র করে নিয়েছি, তখন কি হবে? সেই ফোর্সটা আমি উইথড্র করে নিয়েছি, হ্যালো, সেই ফোর্সটাকে আমি উইথড্র করে নিয়েছি ডিয়ার, তখন কি হবে? সেই ফোর্সটা কনসিডার করব না তাহলে এখানে? না, কনসিডার করবে না, ঠিকই বলেছো, কনসিডার করবে না। বলো এই অবধি কোনো ডাউট আছে কি নেই? স্যার ওই ফোর্সটা যদি কনসিডার করা তাহলে তো টাইম পিরিয়ডটা ডিফারেন্ট হয়ে যাবে। ভাই ওই ফোর্সটা কেন কনসিডার করব? আমার এখানে হাজারখানা উল্টো অন্য ফোর্স কেন আমি কনসিডার করব বলো তো? এই যে এইখানে কি আমরা কনসিডার করেছি বলো, এখানে কি কনসিডার করেছি? কেন আমি ওই ফোর্সটা কনসিডার করব? ওই ফোর্সটা কনসিডারেশন মাথায় কেন আসছে? আমি একটা আরেকটা ফোর্স দিয়ে এক্স ডিস্টেন্স নিয়ে গিয়ে তাকে ছেড়ে দিয়েছি, যখন থেকে ছেড়ে দিয়েছি তখন থেকেই তো এসএইচএম করবে। যদি আমি ওই ফোর্সটা দিয়ে টেনে রাখি তাহলে কি আর এসএইচএম করবে? না স্যার টাইম পিরিয়ডটা ডিফারেন্ট হয়ে যাবে। আরে বাবা ফালতু কেন কমপ্লিকেটেড করছো কনসেপ্ট গুলোকে? কনসেপ্ট ইজ ভেরি ইজি, ইউ পিপল আর কমপ্লিকেটেড ইয়োরসেলফ। আমি ধরো একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে একে এক্স ডিস্টেন্স ডান দিকে সরিয়েছি, ঠিক আছে, যদি আমি ডান দিকে ওই এক্স ফোর্সটা দিয়ে সরিয়ে থাকি, যদি ওই ফোর্সটা এখনো থাকে, এখনো থাকে এক্স ডিস্টেন্সে, তাহলে কি ও কখনো এসএইচএম করবে? তাহলে কি ও কখনো এসএইচএম করবে? এসএইচএমটা তখন থেকেই তো শুরু হবে যখন আমি ওই ফোর্সটা উইথড্র করে নেব। হ্যালো, তাহলে উইথড্র করার পরে থেকেই তো শুরু হবে। তাহলে ওই ফোর্সটা যখন আমি উইথড্র করে নেব তখন সেই ফোর্সের ভ্যালু জিরো হয়ে যাবে, তাহলে সেই ফোর্সটাকে আমি কেন আনবো বলো? কেন আনবো? হ্যালো, ভেবে দেখো না, তুমি একটা স্প্রিং কে একটু ডান দিকে ধরিয়ে, তোমার হাত দিয়ে ডান দিকে ধরে সরিয়েছো, তোমার যদি হাত হাতে ওই স্প্রিং এর ওই মাসটা থাকে তাহলে ওটা কি কোনোদিন এসএইচএম করবে বলো? করবে? যদি এসএইচএম না করে তাহলে তোমাকে হাতটা সরাতে হবে কি সরাতে হবে না? আমার একটা এখান থেকে ওভারঅল একটা কোশ্চেন ছিল, বলছি যে এসএইচএম তো স্যার মানে রিয়েলিটিতেও হয়, মানে হ্যাঁ কিন্তু স্যার আমরা দেখলাম যে এসএইচএম এর পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি সামটা কনস্ট্যান্ট থাকে, স্যার রিয়েলিটিতে সাউন্ড এনার্জিও তো প্রডিউস হয়, মানে যেটা ওই টোটাল এনার্জি থেকেই নেয় ওই সাউন্ড, সাউন্ড এনার্জিটা মানে যদি সাউন্ড এনার্জি প্রডিউস হয় না তাহলে কিন্তু ওখানে এনার্জি লস হয়ে যাচ্ছে, ওটাকে ড্যাম্পড অসিলেশন বলে বা ড্যাম্পড এসএইচএম বলে, ডিএএমপিইডি। ঠিক আছে, সেটা আমি সিলেবাসে আছে একটুখানি একদম শেষে করাবো। কিন্তু তোমরা কি একটা জিনিস বুঝতে পারলে যে যদি কোনো কনস্ট্যান্ট ফোর্স থাকে তাহলে কনস্ট্যান্ট ফোর্সটা ওর ইকুইলিব্রিয়াম পয়েন্টকে শিফট করে মাত্র, ভেবে দেখো, ওর ইকুইলিব্রিয়াম পয়েন্টকে শিফট করে মাত্র, হ্যালো, তাই না? ওর ইকুইলিব্রিয়ামকে শিফট করে মাত্র। ক্লিয়ার সিনারিওটা? স্যার বলছি না, ইকুইলিব্রিয়াম পয়েন্টে এসে ও যদি রেস্টে না থাকে এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেতে, এটা কি হতে পারে এই এসএইচএম এ যেখানে কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করেছি? কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করেছি বলো, যেখানে কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করেছে ওই পজিশন 2 যেটা আপনি দেখাচ্ছেন, অর্থাৎ যেটা মিড পজিশন, সেখানে আপনি বলেন রেস্টে এসেছে, এবার রেস্টে না এসে যদি ওটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি v দিয়ে মুভ করতে তাহলেও তো ইকুইলিব্রিয়াম হতো ট্রান্সলেশনাল, তো সেটা কি একটা কেস হতে পারতো এসএইচএম এ? না, এই কেসে কখনো, এই কেসে সবসময় একটা অ্যাক্সেলারেশন থাকতো ডিয়ার, মানে একটা মোমেন্টের জন্য ওটা কোন মানে v দিয়ে মুভ করতে, যেই ইকুইলিব্রিয়াম থেকে সরে যেত তখন তো একটা অ্যাক্সেলারেশন কাজ করতো। রাইট, কনস্ট্যান্ট ভেলোসিটিতে কখনো মুভ করতে পারতো না, কারণ ওর উপর একটা তো নেট ফোর্স কাজ করতো না, সেই কনস্ট্যান্ট ভেলোসিটিটাই হচ্ছে জিরো যখন ইকুইলিব্রিয়ামে আসছে, সেই কনস্ট্যান্ট ভেলোসিটিটাই হচ্ছে জিরো যখন ইকুইলিব্রিয়ামে আসছে। আচ্ছা স্যার, আচ্ছা, এবার আমি একটা ছোট্ট কনসেপচুয়াল কোয়েশ্চেন করছি, দেখি তো তোমরা কে কে পারো, ভালো করে দেখো। এটা একটা এম, এটাকে সেম এম কে, ভালো করে দেখো, একে আমি নিচে অনেকটা দূরে নিয়ে এসে ছেড়েছি, কারেক্ট? যদি আমি নিচে অনেকটা দূরে নিয়ে এসে ছাড়ি, ও এরকম এরকম এসএইচএম করবে কি করবে না? করবে বলো। আচ্ছা, আর একে আমি সামান্য দূরে নিয়ে এসে ছেড়েছি এইখানে, এও তো এসএইচএম করবে তাই না বলো? দুটোই তো এসএইচএম করবে। আরে একটাকে আমি সামান্য নিচে এনে ছেড়ে দিয়েছি আর একটাকে অনেক বেশি নিচে এনে ছেড়ে দিয়েছি, দুটোই তো এসএইচএম করবে, করবে কি করবে না ডিয়ার? রাইট, যদি দুটোই এসএইচএম করে, শোনো ভালো করে, তাহলে বলতো কোনটা টাইম পিরিয়ড বেশি হতে হবে? এটা ধরলাম টাইম পিরিয়ড টি ওয়ান আর এটা ধরলাম টি টু, টি ওয়ান বেশি না টি টু বেশি? লজিক্যালি ভেবে বলো, দুটোই সেম হবে কেন? কেন এক্সটার্নাল ফোর্স এর উপর ডিপেন্ড করে শুধু এই ইকুয়েশনটাতে, তো এমআর কি দুটোতে সেম? এম0 উপর ডিপেন্ড করে কনস্ট্যান্ট ফোর্স, এম0 দুটো সেম। তোমরা আমার কথা বুঝতে পারোনি, একে আমি অনেক বেশি অ্যামপ্লিটিউড নিয়ে ছেড়েছি,
অনেক বেশি নিচে টেনে ছেড়েছি আর একে কম টেনে ছেড়েছি, দুটো জায়গায় এমজি কাজ করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনটা টাইম পিরিয়ড বেশি হবে, কোনটা টাইম পিরিয়ড কম হবে? আরে বাবা, এইটা তো অনেক বেশি নিচে নেমে ছেড়েছি, তাহলে এটা টাইম পিরিয়ড বেশি হওয়ার কথা না, না এটা টাইম পিরিয়ড কম হওয়ার কথা, কি মনে হয়? স্যার দুটোরই সেম হওয়ার কথা না কেন স্যার? এটা কনস্ট্যান্ট এমজি অ্যাক্ট করছে, তাতে কি হয়েছে? সেটা তো আমি বললামই, দুটোতেই কনস্ট্যান্ট এমজি অ্যাক্ট করছে। স্যার বলো স্যার, যদি আমি ওটা তো অনেকটা নিচে নেমে নিচে নিচে ধরি, তাহলে তো অনেকটা জোরে উপরের দিকে যাবে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। দুটো ক্ষেত্রেই পোটে ইয়ে টাইম পিরিয়ড সেমই হবে, কেন? এটা হবে 2π√m/k। দুটো ক্ষেত্রেই টাইম পিরিয়ড সেমই হবে, t1 t2 equal to 2π√m/k, রাইট? কারণ কতটা নিচে নেমে ছাড়াচ্ছি তার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে কার উপরে? এম বাই কে এর উপরে। তার মানে কি, এই পজিশনে একে যদি আমি বেশি নিচে নেমে ছাড়ি তাহলে একটু ফাস্ট মুভ করবে, আর একে যদি কম নিয়ে ছাড়ি তাহলে এটা কম ভেলোসিটি মুভ করবে। কিন্তু টাইম পিরিয়ড দুটোর জন্যই সেমই লাগবে, ভেবে দেখো, টাইম পিরিয়ড দুটোর জন্য সেমই লাগবে। বলো বলো বলো, তোমরা কি আমার লজিকটা বুঝতে পারলে? টাইম পিরিয়ড দুটোর জন্য সেমই লাগবে, রাইট? এইটার ক্ষেত্রে খুব ফাস্ট মুভ করবে, নিচে নেমে যদি ছাড়ি ওপরে যাবে খুব ফাস্ট, তার উপরে যাবে আরো খুব ফাস্ট, আবার নিচে নামবে আরো খুব ফাস্ট, আরো এখানে নিচে নামবে ফাস্ট, আর এখানটা এটা স্লো, এটা স্লো, এটা স্লো, এটা স্লো, কিন্তু টোটাল টাইম দুটোতেই সেমই লাগবে। বলো, টোটাল টাইম দুটোতে সেমই লাগবে। স্যার এখানে অ্যামপ্লিটিউডটা বেশি বলে ভেলোসিটিটা বেশি হবে ওই ফার্স্ট কেসে, রাইট? অ্যামপ্লিটিউডটা বেশি বলে ভেলোসিটিটা বেশি হবে, কিন্তু টাইম দুটোতে সেম হি লাগিবে, টাইম দুটোতে সেম হি লাগিবে। বলো বলো, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, কোনো ডাউট না স্যার? কোনো ডাউট আছে? নেই, কোনো ডাউট নেই। আচ্ছা বলো, মোটামুটি স্প্রিং ব্লক সিস্টেমের একটু ইজি ইজি কিছু জিনিসপত্রগুলো ক্লিয়ার হলো? টাইম পিরিয়ডটা বার করলাম, বলো, টাইম পিরিয়ডটা বার করলাম, বলো, টাইম পিরিয়ডটা বার করতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। আচ্ছা দেখো, এবার আমি তোমাদের একটা এনার্জি মেথডের একটা ভালো প্রবলেম করাবো, এনার্জি মেথড মানে এনার্জি মেথড দিয়ে করতে হবে। দেখো, এইটুকু যদি আমাদের একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে একটা এনার্জি মেথড দিয়ে একটা ভালো প্রবলেম করি। সবাই লক্ষ্য করো, দেখো, লক্ষ্য করো, এখানে একটা সলিড স্ফিয়ার আছে, ওকে, ভালো করে দেখো, আর এখানে একটা হুক দিয়ে টানা এটা আছে এরকম, ওকে ওকে। এইটা ফ্রিকশন নট ইকুয়াল টু জিরো, ফ্রিকশন নট ইকুয়াল টু জিরো, রাইট? এবার দেখো, যদি আমি এইটাকে এইদিকে এক্স ডিস্টেন্স নিয়ে ছেড়ে দিই এইদিকে, তাহলে এই সলিড স্ফিয়ারটা এক্স ডিস্টেন্স নিয়ে ছেড়ে দিলে সলিড স্ফিয়ারটা ঘুরতে চেষ্টা করবে, এইদিকে ওমেগাতে ঘুরতে চেষ্টা করবে কি করবে না? বলো, করবে কি করবে না? হ্যাঁ করবে, কারেক্ট। আমি বলছি এখানে পিওর রোলিং হচ্ছে, এখানে পিওর রোলিং হচ্ছে। এবারে ভালো করে শোনো, যদি স্ফিয়ারটা ওমেগা দিয়ে ঘুরতে চেষ্টা করে, তার মানে এক্স পেছনে সরিয়েছি, ওমেগা দিয়ে ঘুরে ও আবার এক্সটাকে কভার করবে, যখন ও এক্সটাকে আবার কভার করবে তখন ওই স্প্রিংটার ন্যাচারাল লেন্থ হবে না এক্সটেন্ডেড লেন্থ হবে? বলো দেখি, স্প্রিংটার ন্যাচারাল লেন্থ হবে না এক্সটেন্ডেড লেন্থ হবে? ভেরি গুড। তারপরে তারপরে ওই সলিড স্ফিয়ারটার একটা ইনার্শিয়া থাকবে কি থাকবে না? থাকবে। সেই ইনার্শিয়ার জন্য এই স্প্রিংটাকে ও কম্প্রেস করবে কি করবে না ভেবে বলো? কম্প্রেস করবে, বলো, কম্প্রেস করবে। তার মানে ভেবে দেখো, আমি যদি এই সলিড স্ফিয়ারটাকে এক্স ডিস্টেন্স পেছনে সরাই, তাহলে
ও কি করবে, আবার ঘুরে এই স্প্রিংটাকে কম্প্রেস করবে, কম্প্রেস স্প্রিং এর মধ্যে একটা এনার্জি পুট করবে, আবার স্প্রিংটাকে ফোর্স দেবে তোমার এই সিআরটা বাদিকে সরবে। তার মানে আমি একবার যদি ওকে একটু বাদিকে ঘুরিয়ে ছেড়ে দিতে পারি তাহলে ও দেখো এসএইচএম করবে কি করবে না, নিজেরা ভেবে দেখো এসএইচএম করবে কি করবে না, নিজেরা ভেবে দেখো। কিন্তু স্যার এখানে ফ্রিকশন তো আছে। বলছি 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 ওয়েট করো, তোমরা ভেবে বলো এসএইচএম করবে কি করবে না, বলো এসএইচএম করবে কি করবে না, বলো 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 ঠিকই বলেছো স্যার, পিওর রোলিং হচ্ছে তো সেখানে এখানে ফ্রিকশন কাজ করবে না। কি পিওর রোলিং হচ্ছে এখানে ফ্রিকশন কাজ করবে না, মানে স্ট্যাটিক ফ্রিকশন হবে জিরো। কি স্ট্যাটিক ফ্রিকশন জিরো হবে? আচ্ছা দাঁড়াও, আচ্ছা এবারে আমাদের চলে আসবে ফ্রিকশনের রোলটা, শোনো ভালো করে ফ্রিকশনের রোলটা, ফ্রিকশনের রোলটা এই স্ফিয়ারের, ভালো করে শোনো, এই স্ফিয়ারের স্প্রিং সেন্টার দিয়ে ফোর্স দিচ্ছে না, দেখো এই স্ফিয়ারের সেন্টার দিয়ে স্প্রিংটা ফোর্স দিচ্ছে না, বুঝতে পারছো? হ্যালো তোমরা আমার কথা বুঝতে পারছো? সেন্টার দিয়ে ফোর্স দিচ্ছে না। আচ্ছা সেন্টার দিয়ে যদি ফোর্স দেয় তাহলে ভালো করে শোনো, এই পার্টিকেলটার, এই পার্টিকেলটার একটা অ্যাক্সেলারেশন থাকবে, থাকবে এই যে সেন্টার দিয়ে যদি ফোর্স দেয়, বলো তো এই অ্যাক্সেলারেশনটা লিনিয়ার না অ্যাঙ্গুলার, বলো লিনিয়ার, লিনিয়ার। যদি আমি বলেছি পিওর রোলিং, যদি এটা পিওর রোলিং করে তাহলে a ইকুয়াল টু r আলফা, এটা ভ্যালিড কি ভ্যালিড নয়? এটা ভ্যালিড, ভ্যালিড। এবারে বলো তার মানে যদি a বাড়ে তাহলে আলফা কে বাড়তে হবে কি বাড়তে হবে না? বাড়বে, কারেক্ট, বাড়তে হবে, নইলে পিওর রোলিং হবে না। এবারে বলো যদি সেন্টার দিয়ে কোনো ফোর্স কাজ করে সে কি কোনো আলফা প্রোডিউস প্রোভাইড করতে পারে কি পারে না? পারে না, পারে না, কারণ আলফা মানে হচ্ছে tau ইকুয়াল টু i আলফা, আলফা ইকুয়াল টু tau ইনটু i, সরি 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 tau বাই i, তাই না? বলো tau বাই i। এবার বলো tau মানে হচ্ছে টর্ক, এবার বলো আমি যদি এই পয়েন্টের এগেইনস্টে টর্ক নি kx ফোর্স এর জন্য, এই যে মানে সেন্টারের এগেইনস্টে বা সেন্টারের পয়েন্টে, তাহলে টর্কের ভ্যালু কত? 0। তাহলে বলো তো এই আলফাটা কে বাড়াচ্ছে? ফ্রিকশন। গুড গুড, তাহলে বলো তো এই কেসে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? ব্যাকে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো ইজ দ্যাট ক্লিয়ার? ও স্যার আরেকবার একটু বলবেন এই আলফা জায়গাটা। ওকে ভালো করে শুনবে, কনসেন্ট্রেটলি শুনবে, বুঝতে পারবে। স্ফিয়ারটায় যে স্প্রিং ফোর্সটা সেটা কোথায় লাগছে, সেন্টারে লাগছে কি লাগছে না? হ্যাঁ সেন্টারে। যদি সেন্টারে লাগে তাহলে সেই ফোর্সটা অ্যাক্সেলারেশন বাড়াবে কি বাড়াবে না? অ্যাক্সেলারেশন বাড়াবে, মানে অ্যাক্সেলারেশন প্রোডিউস করবে। সেই অ্যাক্সেলারেশন যদি প্রোডিউস করে তাহলে ভালো করে শোনো, আমার বলে দিয়েছে পিওর রোলিং, তাহলে এর আলফা যদি হয় তাহলে এ ইকুয়াল টু আর আলফা, এটাও তো ভ্যালিড হতে হবে না, এটা সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর আর মাস এম, a equal to r alpha, এটাও তো ভ্যালিড হতে হবে না, মানে স্যাটিসফাই করতে হবে, তাই না? হ্যালো? হ্যাঁ স্যার। তুমি মাঝে মাঝে হ্যালো হয়ে যাও কেন, আনসার দাও, তোমাকেই তো বোঝাচ্ছি। a equal to r alpha এটা ভ্যালিড হতে হবে কি হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে a যদি বাড়ে বা a যদি একটা মানে a যদি এই সিস্টেমে যদি a চলে আসে তাহলে তো আলফাও আসতে হবে, নইলে কি করে এই ইকুয়েশনটা ভ্যালিড হবে? রাইট। এবার আলফাটা এই kx কি কখনো এই আলফা প্রোডিউস করতে পারে ভেবে বলো? না স্যার। কেন? সেন্টার দিয়ে পাস করছে, কারেক্ট, কারণ তার সেন্টার দিয়ে kx পার করছে, তাহলে সেখান দিয়ে টর্ক হবে কত? 0। তাহলে সেটা আলফা পাস করার জন্য, আলফা প্রোডিউস করার জন্য কে সিনারিওতে আসবে? ফ্রিকশন। বাস এসে গেছে ফ্রিকশন, কোন দিকে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো। রাইট, কোনো ডাউট থাকলে বলো, বলো কোনো ডাউট থাকলে বলো। কেন বলো, ভেবে দেখো যখন এই স্প্রিংটা ন্যাচারাল লেন্থে আসবে তখন kx এর ভ্যালু কত? 0। তাহলে অ্যাক্সেলারেশন কত? 0। তাহলে আলফা দরকার আছে তখন? না স্যার। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা আসবে সিনে?
তখন ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? জিরো। এখন ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? এফ এস না, এফ এফ এফ। এখন ধরো ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু এফ, তখন জিরো, এখন এফ। এই ফ্রিকশনাল ফোর্সটা কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? ভেরিয়েবল। কোনটা ভেরিয়েবল হয়, স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? তাই লিখেছি এফ এস। ক্লিয়ার বলো, ক্লিয়ার বলো, বলো বলো, ক্লিয়ার। পুরো সিনারিওটা ক্লিয়ার? এটা এস এইচ এম করবে সেটাও ক্লিয়ার? বলো বলো বলো। নিজের দিকে টানবে কি টানবে না? তুমি সিম্পল এটাকে একটা স্প্রিং মাস সিস্টেম হিসেবে ধরো না, বলো স্প্রিং মাস সিস্টেম হিসেবে ধরো না। আচ্ছা, মানে ফ্রিকশনটা ওর কোনো ভেলোসিটি রিডিউস বা কিছু করবে না, ওটা শুধু আলফাটা জেনারেট করবে। হ্যাঁ, তুমি আলফাটা জেনারেট করার জন্যই আপাতত ধরে নাও আলফাটা জেনারেট করবে। হ্যাঁ, ওটাই ওটাই ওটাই, মানে ভেলোসিটির একটা গল্প আছে কিন্তু সেটা নিয়ে কমপ্লিকেট করে লাভ নেই। আলফাটা জেনারেট করবে, ঠিকই বলেছো, আলফাটা জেনারেট করবে, ঠিকই বলেছো। আচ্ছা, এবার আমি প্রবলেমটা করছি, লক্ষ্য করো ভালো করে শোনো। যখনও আমি এই দিকে এ ডিস্টেন্স অবধি একে টেনেছি, টেনে ছেড়ে দিয়েছি, তারপরে ও মিড পজিশনে আসবে, এসে আবার এই দিকে, আবার এই দিকে প্লাস এ পর্যন্ত যাবে না? এই যে এই এই সেন্টারটা, বলো যাবে না? আচ্ছা, আমি ধরলাম মিড যে কোনো একটা জায়গায় গেছে, এক্স অবধি গেছে, মিড কোনো একটা জায়গায় এক্স অবধি গেছে, ঠিক আছে। তাহলে বলো তো এইখান থেকেও এক্স অবধি গেছে, তাহলে বলো তো স্প্রিংটা ইলংগেটেড না কম্প্রেসড? আর এইদিকে ওমেগা, তাহলে এর আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, আর এ ঘুরছে বলে হাফ আই ওমেগা স্কোয়ার লিখতে পারি, বলো ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারি কিনা, বলো বলো এটা লিখতে পারি কিনা, বলো। হ্যাঁ পারি। বাস, গেম ওভার, আর কিছু করতে হবে না। এরপরে তুমি কি করবে বলো? v ইকুয়াল টু কি লিখবে? আর v ইকুয়াল টু, বলো v ইকুয়াল টু আর ওমেগা না? দেখো v ইকুয়াল টু আর ওমেগা না, কেন? পিওর রোলিং করছে তো, হ্যালো হচ্ছে কি বলো? পিওর রোলিং করছে কি করছে না? হ্যাঁ, তাহলে এখান থেকে ওমেগার ভ্যালু v / r না? এটা এখানে পুট করে দাও। আর আই এর ভ্যালু কত? 2/5 এম আর স্কোয়ার, রাইট? 2/5 এম আর স্কোয়ার। তাহলে দেখো তো এটা আসছে কিনা, হাফ কে এক্স স্কোয়ার প্লাস 7/10 এম ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেখো তো আসছে কিনা। টাইম পিরিয়ড কত বলতে পারবে? এইটা কি সি ওয়ান আর এটা সি টু, টাইম পিরিয়ড কত আসছে? 2π√7 এম বাই ফাইভ কে আসছে, আসছে। তার মানে ভেবে দেখো, এই প্রবলেমটা যদি আমি ফোর্স দিয়ে করতে যেতাম কত কমপ্লিকেটেড হতো না? ফোর্স দিয়েও করা যায়, ফোর্স দিয়েও করা যায়, কেউ যদি ইন্টারেস্টেড থাকো এটার ফোর্স দিয়েও আমি ইসে করিয়েছি অ্যাডভান্স ব্যাচে, এই প্রবলেমটা ফোর্স দিয়েও করিয়েছি, সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, ফ্রিকশন চলে আসে, যাই হোক অনেক কিছু চলে আসে, কিন্তু দেখো এনার্জি মেথড দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কিন্তু দেখো এনার্জি মেথড দিয়ে এটা খুব সহজে হয়ে গেল না ডিয়ার? এনার্জি মেথড দিয়ে খুব সহজে হয়ে গেল না? ঠিক আছে, আচ্ছা একটা এটা স্যার ফোর্স দিয়ে করিয়ে দিন তাহলে বুঝতে পারবো। না ওটা আমি, তুমি আমার ভিডিওটা দেখে নিও, ভিডিওটা দেখে নিও ভাই, ওটা আননেসেসারি আমি এখানে করাবো না, এটা অনেকটা মানে কমপ্লিকেটেড হয়ে যাবে। তুমি এসএইচএম আমার ইয়ার ভিডিওটা দেখে নাও, একই প্রবলেম আমি করিয়েছি ওখানে ফোর্স দিও, ঠিক আছে? তোমাদের মেইনস বা নিটে আসবে না ওই এই ধরনের প্রবলেম ফোর্স দিয়ে করাতে, সেই জন্য আমি করাইনি।
আচ্ছা এনার্জি দিয়ে এইটা করো, এইটা একটু করো দেখি এনার্জি মেথড দিয়ে। খুব ইজি, সরি দেখো এটা কে, এটা কে, এই স্প্রিং গুলো তো মাসলেস। আচ্ছা বলতো এই আমরা এতদিন ধরে যে সিনারিও করেছি পুলি 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 করেছি না, সেই পুলি মাসলেস ধরেছে কি মাসলেস ধরিনি বলো, সেই পুলি মাসলেস ধরেছে কি মাসলেস ধরিনি? ভালো করে অন্য ভাবে ভাবো, আমার দুটো এনার্জি থাকে না ভাই, কাইনেটিক এনার্জি তো পাবে না দাদা। আরে কাইনেটিক এনার্জি কার থাকে, ওই মাস্টারই তো থাকে, বলো বলো মাস্টারই তো থাকে, মাস না হলে কি আমার কাইনেটিক এনার্জি হবে? গুড, তাহলে বলো তো এই পুলিটার মাস আছে কি নেই? এটা মাস আছে। আচ্ছা পুলিটার মাস এম রেডিয়াস আর, এটা একটা ডিস্ক। এবারে ভেবে দেখো আমি যদি এই পুলিটাকে ঘুরিয়ে কিছুটা ঘুরিয়ে ছেড়ে দিই, এরকম ডান দিকে ঘুরিয়ে ছেড়ে দিই, তাহলে এক নাম্বার স্প্রিং আর দু নাম্বার স্প্রিং, বলো তো কে কম্প্রেসড হবে কে ইলংগেট হবে? দু নাম্বারটা ইলংগেট হবে আর এক নাম্বারটা কম্প্রেসড হবে, কারেক্ট? সেম অ্যামাউন্ট ইলংগেট হবে না ডিফারেন্ট অ্যামাউন্ট, মানে দুটোই কি, এ ধরো এক্স অ্যামাউন্ট কম্প্রেসড হয়েছে, এও কি এক্স অ্যামাউন্ট ইলংগেট হবে? কারেক্ট, তাই হবে। ভেরি গুড ভেরি গুড, তার মানে ভেবে দেখো আমি যদি এই ডিস্কটাকে একটা ওমেগা দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিই, ছেড়ে দিলে এই দুটো স্প্রিং, ছেড়ে দিলে এই দুটো স্প্রিং রেস্টোরিং ফোর্স প্রোভাইড করবে কি করবে না? করবে, তার জন্য এই পুলিটা আবার উল্টো দিকে ঘুরবে, বলো এই পুলিটা আবার উল্টো দিকে ঘুরবে? হ্যাঁ, তার মানে এই পুলিটা মানে ওই ডিস্কটা যার মাস এম সে এসএইচএম করবে কি করবে না? হ্যাঁ, এটা অ্যাঙ্গুলার এসএইচএম, মানে জাস্ট রোটেট করবে। কি বলেছো? অ্যাঙ্গুলার এসএইচএম করবে, তুমি ঠিকই বলেছো, এটা অ্যাঙ্গুলার এসএইচএম করবে, ঠিক আছে এটা অ্যাঙ্গুলার এসএইচএম করবে। টাইম পিরিয়ড বার করতে পারবে? কখনো ইয়ে সম্ভব না স্যার। আচ্ছা তাহলে বলতো এটা আমি কি করে তোমার ইয়ে করতে পারি? আর এখানে পিওর রোলিং, মানে এই যে এইটা, এই যে এই যে এই যে পুলির উপর দিয়ে যে ইয়ে গেছিল মনে আছে, এখানে কি এক্সিস্ট করে? ভি ইকুয়াল টু আর ওমেগা এক্সিস্ট করে কি করে না মনে আছে? পুলি আর রোপে আমি করিয়েছিলাম, পুলি আর রোপে আমি করিয়েছিলাম মনে আছে? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, ভি ইকুয়াল টু আর ওমেগা এক্সিস্ট করে, তাহলে বলতো আমি এনার্জি ইকুয়েশন কি লিখতে পারি? ধরো এই পজিশনে এর ওমেগা, তাহলে আমি লিখতে পারি পুলির কাইনেটিক এনার্জি কত? লিখতে পারি এর পটেনশিয়াল এনার্জি কত? এর পটেনশিয়াল এনার্জি কত? সেম হাফ কে এক্স। এটা কনস্ট্যান্ট দুটো ক্ষেত্রেই কনসিডার করছি পটেনশিয়াল এনার্জি, তাহলে একটা করবে আর একটা করবে না, এরকম কি সম্ভব? সিস্টেমটা কি দিয়ে তৈরি হচ্ছে, দুটো দিয়ে তৈরি হচ্ছে কি একটা দিয়ে তৈরি হচ্ছে বলো? হ্যালো, কিন্তু একটা একটা যদি নিচে নামে তাহলে তো একটা তো উপরে উঠবেই। হ্যাঁ তাহলে তো ব্যালেন্স হয়ে যায় না পটেনশিয়াল। না না ঠিক আছে ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? এটা এক নাম্বারের, এটা দু নাম্বারের, একটা ইলংগেট হয়েছে, এটা কম্প্রেসড হয়েছে, এটা ইলংগেট হয়েছে, কারেক্ট? এবারে বলো এটা একটা ডিস্ক, ভ্যালু কত? হাফ এম আর স্কোয়ার, ভি ইকুয়াল টু এই ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, এটা পুট করে আমাকে বলো তো টাইম পিরিয়ড কি আসছে? সেম ফর্মুলায় টু পাই রুট ওভার, আমাকে বলো তো কি আসছে এখানে? এম বাই সাম কে আসবে, মানে এখানে কি আসবে বলো তো? ভেবে বলো, ক্যালকুলেশন করে বলো। ফোর, ভেরি গুড, ফোর। তোমরা কি বুঝতে পারলে সিনারিওটা? দেখো এনার্জি মেথড দিয়ে খুব সহজে হয়ে গেল না প্রবলেমগুলো, বলো এনার্জি মেথড দিয়ে খুব সহজে হয়ে গেল না প্রবলেমগুলো?
হ্যালো স্যার, এখানে ইনিশিয়াল, আরেকবার বলো, শুনতে পেলাম না ভাই, বলো 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 স্যার, আরেকবার বলো। 4m/4 কেস। হ্যাঁ, m/4k। হ্যাঁ শৌরিমা বলো, কি বলছো? স্যার বলছিলাম যে এখানে যখন মানে এটা এসএইচএম টা শুরু হচ্ছে তখন একটা ইনিশিয়াল কোনো ফোর্সের দরকার হচ্ছে নাকি এমনি মানে রিস্টোরিং ফোর্সের জন্য শুরু মানে ওটা কন্টিনিউ হচ্ছে? তোমার আন্ডারস্ট্যান্ডিং না খুব গলত আছে। দেখো এরকম একটা স্প্রিং আছে, তুমি কি একে রেখে দিলে এ আপনা আপনি এসএইচএম করবে? না স্যার। তাহলে এখানে এসএইচএম করবে আপনা আপনি? নিজে ভেবে দেখো, এই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে হাত দিয়ে সামান্য এক্স ডিস্টেন্স সরাতে হবে, সামান্য এক্স ডিস্টেন্স সরাতে হবে, তারপরে আমি সেই ফোর্সটা উইথড্র করে নেব, তারপরেই এই এমটাকে এই স্প্রিংটা পেছন দিকে টানবে, তখনও একবার এদিকে একবার এদিকে এরকম এরকম করবে। কিন্তু আমি যে ফোর্সটা দিয়ে একে ডান দিকে এক্স ডিস্টেন্স সরিয়ে রেখেছি, সেইটা যে ফোর্সটা দিয়ে সরিয়েছিলাম সেটা এসএইচএম এর কনসিডারেশনই আসবে না, কারণ সেইটা থাকলে এসএইচএম এর হবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে এখানেও তো তাই করতে হবে, তোমাকে একটা ফোর্স দিয়ে এক্সটার্নাল ফোর্স দিয়ে একে ঘোরাতে হবে। যতক্ষণ তুমি ঘোরাচ্ছ ততক্ষণ তো আর এসএইচএম হচ্ছে না, তুমি ঘোরানোটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই এক্সটার্নাল তোমার হাতের ফোর্সটা ছেড়ে দিলেই ও ঘোরা শুরু করবে, তার মানে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ। যখন তোমার হাত আছে এসএইচএম নেই, যখন এসএইচএম আছে তখন তোমার হাত নেই, তাহলে আমি কেন ওই ফোর্সটাকে আনবো বলো? হ্যাঁ স্যার, বুঝেছি। থিঙ্ক ভেরি মানে ন্যাচারালি, ন্যাচারালি, ডোন্ট মেক ইট কমপ্লিকেটেড। ওকে, আমার ক্লাস শেষ, যদি তোমাদের কোনো ডাউটস থাকে করতে পারো। আই হ্যাভ কমপ্লিটেড মাই ক্লাস, টুডেস ক্লাস, তোমাদের যদি কোনো ডাউটস থাকে করতে পারো। ওকে, তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখবে, নেক্সট দিন আমরা এখান থেকে আরো সুন্দর সুন্দর কয়েকটা প্রবলেম করব, নিট বা মেইনসে কি ধরনের কোয়েশ্চেন আসে সেই কয়েকটা কোয়েশ্চেন আমি ডিসকাস করব, তারপরে পেন্ডুলামে যেতে হবে, এখনো বেশ কিছু বাকি, এখনো দুটো ক্লাস তো হবেই এসএইচএম এর। ক্লিয়ার? শুড আই মুভ ফরওয়ার্ড? চলো তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, আশা করি তোমরা প্রতিটা প্রবলেম বুঝেছো, ভালো করে দেখো ভিডিওটা, নিজের কপি দেখো, যদি না বুঝতে পারো নেক্সট দিন আমরা আবার এটাতে ফিরবো, যদি কোনো ডাউটস তোমাদের থাকে। এনার্জি মেথড কিভাবে কাজ করে আমি তোমাদের দেখালাম, ইটস আ ভেরি পাওয়ারফুল শর্টকাট মেথড, ইটস আ ভেরি পাওয়ারফুল শর্টকাট মেথড, যে কোনো প্রবলেম এনার্জি মেথড দিয়ে হয়ে যাবে, কিন্তু ফোর্স মেথড দিয়েও তোমরা করবে। ওকে ক্লিয়ার? হ্যালো ক্লিয়ার? হ্যাঁ স্যার, চলো।